আসসালামু আলাইকুম। আপনার চিঠি। আমার চিঠি কে লিখলো, কই থেকে লিখলো? বিদেশি চিঠি নাকি? আমি কেমনে কমু, আপনি খুলা পয়রা দেখেন। পড়তে তো পারি না, চশমা নাই। এত দূর থেকে বোঝাবে চিঠিটা আইনা দিলা, সেজন্য তোমার ধন্যবাদ। তাইলে আমি আসি। কি হলো, আসি কই আবার খারাপ লাগে? যাও। আসসালামু আলাইকুম। গানের তালে তালে নাচতেছে। আচ্ছা, তোমার কোন সরম মরম নাই, কাম কাজ নাই? রাখো তোমার সরম, রাখো তোমার কাম কাজ। কি সুন্দর একটা মোডাই ছিল, দিলা তো নষ্ট করে। তোমার মোডা কেতা পড়ি? তোমার চাকরি বাকরি নাই? চাকরি ছেড়ে দিছি। বদরুদ্দিন ব্যাপারের একমাত্র জামাই মানসির অফিসে চাকরি করব, এটা কোনো কথা? আমি বেঁচে থাকতে আমার শ্বশুরের মান সম্মান মাটিতে গড়াগড়ি যাইব, এটা আমি হইতে দেব না। তো সব বাইরা ফোনানি, আমার বাপি কি তোমার চাকরি করতে না করছে? এই সব কথা কইতে হয়? এগুলো বুঝে নিতে হয়, মূর্খ মেয়ে মানুষ। একজন ভদ্রলোকের উচিত আরেকজন ভদ্রলোকের মান সম্মান রক্ষা করা। চাকরি ছেড়ে এখন খাই বাকি? খাওয়ানোর মালিক আল্লাহ, উপলক্ষ তোমার বাবা বদরুদ্দিন ব্যাপারে। তোমাকে এত ধান চাল থাকতে খাওয়ার চিন্তা করো কা, নিশ্চিন্ত থাকো। আরে আমার বাপের ধান চাল থাকলেই তোমারে দিব। আমার বাপরে তুমি চিনো না, এমনিতে তোমার উপর রাগ করে রেছে, তার রাগ তোমার উপর থেকে এখনো যায়নি। আমার উপরে রাগ থাকলো, তোমার উপরে নাই। তুমি তার মায়া, তুমি একটা ফোন করে দিলেই এক গাড়ি চাউল পাঠাই দেবো। রক্তের বাঁধন না যায় খণ্ডন। কথার বেলায় তো খুব টনটন, আর কামের বেলায় ঠনঠন। আমি ফোন করতে পারবো না, আমার লজ্জা লাগে। তোমার বাপরে কইতে না পারলে তোমার ছোট বোন সুফিয়ারে কও। সুফিয়ার মা, সুফিয়ার মা, একটা চিঠি আইছে আমার কাছে, একটু পড়ে শোনো তো। আমি পারবো না, তোমার চিঠি আমি পড়ুন কেন? আর তোমার চিঠি দিছে কেডাই? কোনো ডাকাত পাঠি চিঠি আনি তো? বাবা রে, আমি পারবো না, আমার ডর করতেছে। আরে কি আজাই রে কথা কও, ডাকাত পাঠি দুকার পাতি। আচ্ছা থাক, তোমার পড়ন লাগবো না, সুফিয়া পড়ে দেবে। সুফিয়া, তোমার চিঠি আমি পড়ুম না, বাপের চিঠি মায়ের পড়তে নাই, গোপন কথা লেখা থাকতে পারে। অসুবিধা কি, আমার কাছে কি কি প্রেম পত্র লেখছে? দূর, মায়ের সাথে কি যে কও না। আয় সুফিয়া, তুই যা, আমি পড়তেছি। কিছুক্ষণের মধ্যে আমার উপর দিয়ে জ্বর বয়ে যাইব, আমি প্রস্তুত। আপা, তুমি যত কঠিন আমি তার চাইয়াও বেশি কঠিন। আমারে তুমি বহুত জ্বালাইছো, এইবার তোমার সামনাসামনি জবাব দিব। আল্লাহ, তুমি আমার বুদ্ধি দিও। শ্রদ্ধেয় আব্বা। হ্যাঁ, আব্বাটা বাদ দিয়ে পড়লে পারত তো, বউয়ের মুখে আব্বা কি মুজানি লাগে। আর আব্বা লিখছে, আব্বা পড়ব না তো কি পড়ব? পড়ানোর সময় তো কত কাউ চুপ কথা হো। শ্রদ্ধেয় আব্বা, আমার কদম বসি নিও, আমার মনের ভিতরে তোমার উপরে বহুত রাগ। আমার জানা মতে আব্বা পৃথিবীতে সবচেয়ে কিপটা লোক, টেকা চাইলে মুখ কালি কালি, অযথা ফালাফালি, অসহ্য মনে হয়। প্রিয় আব্বা, এত টাকা দিয়া তুমি কি করবা? কবরে নিয়ে যাইবা, ওইখানে আলো পাইবা না, দেখবা খালি ঘুটঘুটটা আন্ধার। এই কথাগুলি কি আমারে কইতেছে? খালি তো দিয়ে আব্বা আব্বা করতেছে, মানুষ টাকাটা এটা কও না, আমার লোক ইত্রামি। আরে দূর, আগে পড়া লই, পড়ার সময় কথা কেউ না তো। আচ্ছা ঠিক আছে, চুপ মানলাম আমি, কও। অহন কই আব্বা, তোমার আদরের মেয়ের পাশে টাকা খরচ করো, সব আশা পূরণ করো। ইতি সুফিয়া। সুফিয়া, সুফিয়া এই কথা লিখছে, বজ্জাত মাইয়া, বাপের লোকে মস্করা করে। ও তো মাইয়া না, ও তো ডাইনি ওরে ডাকো, আমি খাইতে ওরে নুদ নুদ।
আমি তোমার লাগে দুইটা কামের মানুষ ঠিক করে দেবো, তুমি খালি হুকুম করবা আর ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিলে যাবা। আরে বাবা, কাম কাজের কিছু নাই, কিল মারবার গোসাই। মিস কল দিলে কোন হালাই, সময় সময় বুঝে না। দেখো কেডে ফোন করছে, আপন মানুষে তো হইতে পারে। তুমি দেখো, মিস কল দেখলে আমার রাগ উঠে। আরে টাকা নাই, মোবাইল পলসকা ফলাই দে। তুমি একটা ফোন করে দেখো, জরুরি কোনো খবর তো থাকতে পারে। গাইটের পয়সা খরচ করে কল দেবো, টাকা আমারে কামড়ায় দাও। আমার দাও, আমি দেখি। আরে এটা দেখি আমার বাপের নাম্বার। তুমি আমার বাপ রে শালামালা কুড়া, গাইল দাও। গাইল দেব না, সুমা দেব। তোমার বাপে আসতে একটা ছোট লোক জামাই রেখে মিস কল দেয়। আরে তুমি এলে বড় সামার শ্বশুরের একটা ফোন দিবা, তা দিয়ে টাকা চিন্তা করো, যখন তখন তার গাইল দাও। এরপর থেকে তোমার আমি সাবধান করে দিলাম, আর একবার যদি এমন করছো আমি কিন্তু তোমার ফালাই চললাম। আমি তো এটাই চাই, তাহলে আরো একটা গাইল দিই। বদর ব্যাপারে একটা সিটার, বদর ব্যাপারে একটা বাটপার। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যা না, তোমারে ধরে রাখছে কেটা পন্ড প্রতারক। মিটা মিটা কত গিয়ে বিয়া করছিলা, ওইসব মিটা কথা গেছে কোথায়? হ্যাঁ এখন কিন্তু আমি চলে যাব, আর ফিরুম না। যাও, তোমার আটকে রাখছে কেটা এতক্ষণে কই বেশি চিল্লাইবে না, কিন্তু কার কোথায় কে হুনে। আব্বা আব্বা, তোমার কেমন লাগতেছে আমারে কও। আব্বা এই কি হইলো? আব্বা চুপ করো রে, কথা শুনতাছো না? শুধু মনে হয় কাছে রিল্যাক্সে তোমার খাসলে টাকাটা দুই একটা তুললে ধরছে, এর লেগে বেশি ফিট হয়ে যায়। হ্যাঁ আমি এমন জীবনও দেখি নাই। আব্বা আমার মাফ করে দাও, আমি জীবনে কোনোদিন তোমার বাজে কথা কমো না, কোনো সিটি হইলো কমো না। তুই কারি কি কইতেছ? দেখো না তোর বাপের চোখই খুলে না, আর কি কথা কইবো। আমার মনে হয় তোর বাপি আর ফিরবো না। হায় হায় আম্মা, তুমি এগুলো কি কইতেছো? আব্বা আর ফিরবো না মানে? তাইলে যে আব্বা সুপি সুপি আমার কাছে 10,000 টাকা দিয়ে গেল, এই টাকার কি হইব? আমি কি এই টাকা নিজে নিজে বানায় ফেলবো? আরে কি মাথা খারাপ নাকি? এক পয়সা খরচ করবি না ওই টাকার থেকে? আর তোরে যে কইছিলাম মারে না কইতে, এই টাকার কথা যে এই টাকার কথা শুনছো এমনি তা যাই গেছো গা। শোনো আব্বা, তোমারে ভালো করার ওষুধ আমার জানা আছে। হ্যাঁ আমি তো এখনো ভালো হই নাই, আমার বুক দরফর করতেছে, বেশি কথা কইলে আবার ফিট হয়ে যাবো। চিন্তা করো না, এখন ডাক্তার আয় করবো। আমারে বাটে না ফালাইয়া দুনিয়ার কথা উনাইতেছো, সময় আহুক আমিও মজা বুঝা মনে। হাই মানে ওনে দিগা, ওই মাথাটা জাম হইছে একটু টিপা দে তো। কি পারুম না তোমার সামনে আমি করতে পারুম না? আরে তোমার মাথা টিপলে আমার ইজ্জত থাকবো? শালা রাখো তুমি তোমার মাথা টিপা দিতে। এই তুমি কি আমাকে চাকর বাকর মনে করছো নাকি? আমার আপা শুনলে তোমার আস্ত রাখবো? তাহলে তুমি একটু আদর করো বলে এখানে পড়ে রয়েছি, তা না হলে এখানে পেটে ভাতা কোনো মানুষ থাকে? মিছা কথা কবিতা, তোরে আমি প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিই। আরে ওইটারে কোনো দেওয়া কয় না, মানুষের বাড়িতে কামলা খাটলেও এর সাথে বেশি পাওয়া যায়। আর দুলাভাইয়ের শালা ঘরে কত কিছু দেয়, তুমি তো আমার কিছুই দাও না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যখন একটা আবদার করছ ঠিক আছে, সামনের মাস থেকে তোরে 200 টাকা করে বাড়াই দিলাম। এই এবার খুশি হয়েছিস তো? ঠাকুর বাড়ির নিমন্ত্রণ খাইলে পরে বিশ্বাস। তুই আমার বিশ্বাস করলি না? তুই জানোস এই গোপুর মেম্বারের জবান যে এক। হ্যাঁ তুই আমার নয় কত রকমের সুট্টামি করস, তারপরেও তো তোরে আমি খেদাই না, কারণ জানোস? জানি। কি জানোস? লোক পাও না। তুই জানোস আমি ইচ্ছে করলে এক মিনিটের মধ্যে এখানে তোর মতো একহালি লোক জোগাড় করতে পারি, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কেন? তোরে আমার খুব ভালো লাগে। কি এইবার খুশি হইছস? খুশি হইছি। তোর পা দুটো একটু বাইর করো। কেন পা দিয়ে কি করবি? না না সালাম করুম। ও সালাম করবি? কত ডু 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 ডু
আচ্ছা তোমার ছোট মাই যে লেহা পরে ছেড়ে দিছে এই খবর রাখো। আমি খবর রাখুন কেন, তুমি আছো কোন কামে? আরে আমার কথা তো শুনে না, সুযোগ পাইলে এখানে টেলিভিশন দেখে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আর তাহলে পড়ালেখার ব্যবস্থা করো। বিয়ে দিয়ে দাও, ভালো পোলা পাম কই? এক কাম করো, আমগো বাড়িতে একজন মাস্টার রাখো, লজিং মাস্টার। তেহা কি আমার কাম রায়, লজিং মাস্টারের খরচ জানো? খাওয়ান দাওয়ান দিয়ে 1000 টাকা, আর অনেক ঝামেলা লজিং মাস্টার রাখুন। তো তা কি হয়েছে, দুবার যে মায়া ফেল করলো, টাকা খরচ হয়নি, টাকা জমায় কি লাভ, টাকা দিয়ে পানি খাইবা? তোমার এই দুই মায়ের যন্ত্রণা তো আমি পাগল হয়ে যাবো, ভালো লজিং মাস্টার পামু কই? জোয়ান পোলা তো রাখুন যাবে না, তোমার মায়েরা পাহারা দিব কে? আমি পারব না। খালি বেহুদা চিন্তা, সুফিয়ার আমি চোখে চোখেই রাখি। শুনো, কলেজে খবর দিলে দলে দলে মাস্টারে হাজির হইব। তো খবর দাও, ইন্টারভিউ আমি নিব। তুমি কি ইন্টারভিউ নিবা? তুমি কি লেখাপড়া জানো? কি থুয়া কি জিগাইবা? আরে আমি পাঠশালা পা, দরকার হলে সুফিয়ারের লগে রাখো। যারে মনে লয় রাখো, আমার ভালো মাস্টার চাই। আপনি আমারে চিনেন না? তাহলে সালাম দিলেন কেন? তুমি সালাম দাও নাই, সেই জন্য আমি তোমারে সালাম দিলাম। গ্রামে নতুন আইছো মনে হয়, সেই জন্যই ঠাউর করতে পারতেছো না, কার লগে কথা কইতেছো? আমি ব্যাপারী বাড়ি যামু, কোন দিক দিয়ে যামু আমার একটু কয়ে দিতে পারেন? ব্যাপারী বাড়িকে কোনো সম্বন্ধ টম্বন্ধ করতে চাও নাকি? আরে দূর, ঢাকা শহর বাদ দিয়ে গ্রামে এরকম বিয়া করতে না? ব্যাপারী বাড়ি আপনি চিনেন? চিনুম না মানে, আরে এই গ্রামের ল্যাংটা পোলা বাইন থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত সবারই আমারে দেখভাল করতে হয়, সেই সুবাদে সবাই আমার চেনা, আমি তো মেম্বার বদর ব্যাপারী 14 গোষ্ঠী আমি চিনি। তুমি কি ব্যাপারীর কোনো আত্মীয় হ? ব্যাপারীর আমি চিনি না। বদর ব্যাপারীর অনেক টাকা পয়সা আছে, তবে লোক কিন্তু ভালো না, আপন ভাইরা তোমার কথাটা বললাম আর কি। তবে তার দাদা সফিউদ্দিন ব্যাপারী ভালো লোক ছিল, বড় দিলওয়ালা লোক ছিল। তার ভালো মন্দ নিয়ে চিন্তা করার টাইম আমার নাই। তুমি কি চিন্তা নিয়ে গ্রামে ঢুকলা, মতলবটা কি? আমি মেম্বার, তোমার সম্পর্কে আমার জানা দরকার। ওনার পা দুইটা খুব সুন্দর। খালি পাও কেন, আমার মেয়ে অত সুন্দর। মাশাল্লাহ বলেন মাশাল্লাহ, এইসব কথায় মাশাল্লাহ বলতে হয়? আব্বা ফালতু পেশার বেশি হইতেছে। ও ভুলে গেছে, শোনো আমার মেয়ের বুদ্ধি শুদ্ধি কিন্তু মাশাল্লাহ খুবই ভালো, খালি মাস্টার গো অবহেলায় পরপর দুইবার আয়ে ফেল করছে। আব্বা প্রথমে তো ভালো করতেছিল, এখন আমার ফেলের কথা কইলা কেন? আমার শরম লাগে না, আমি তো খুবই লজ্জা পাইতেছি। লজ্জা থাকা ভালো তো, লজ্জা নারীর ভূষণ। ভালো কথা কইছো তো, তোমার তো মেলা বুদ্ধি, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? জি আমি বিএ পাশ করছি, পয়সার অভাবে আমি পড়তে পারিনি। আরে এই কথা আগে কইবা না, আগে আপনার সাথে তো আমার দেখা হয় নাই। তাও তো ঠিক, ভালো মানুষের লোক একটু পরে দেখা হয়নি ভালো। তোমার বাবা মা কি করে? ওনারা চলে গেছে। ও আহারে, তাহলে তো তোমার অনেক দুঃখ, আমার তো তোমার লাগে মায়া লাগতেছে। আব্বা তুমি কিন্তু খামা খাই বাজে বেসার পারতেছো, নাম দাম ঠিকানা কিছুই জানা নাই, ওনার গুণাগান করেই যাইতেছো আর ভালোই কইতেছো। আরে উনি তো সিটার ব্যাপার হবে, ব্যাপারে উনি যে ভালো মানুষ তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি সুন্দরী হতে পারেন, আপনার কথা আমি মাইন করলাম। আমি এবারিতে আইছি লজিং মাস্টার হইতে, আমি কোনো বিয়ার সম্বন্ধ নিয়েছি? আমি যদি সিটার বাটপার হইতাম তাহলে কি আমি গৃহশিক্ষক হইতাম? আপনারা দেখবেন আমি কেমন পড়াই, আমি যদি ভালো পড়াই তাহলে ভালো, আর ভালো যদি আমি না পড়াইতে পারি আমার ঘা ধাক্কা দিয়ে বার করে দিবে। আমি তোমার কথার লগে একমত, ওর কথা যুক্তি আছে, তোমারই আমার পছন্দ। ওনার আমার পছন্দ হয় নাই, ফেদা পেঁচাল পারে, প্রত্যেক কথার মধ্যে একটা টাউট টাউট ভাব। তাহলে আমি যাই, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই।
মুরব্বী আপনি মাইন্ড করেন না, আর মাইন্ড করলেও আমার কিছু যায় আসে না। আপনি আসলে আপনার এই পাকনা মেয়েটার লেগে মাস্টার খুঁজতেছেন না, খুঁজতেছেন একটা জামাই। আপনার সাহস তো কম না, আপনি ইন্টারভিউ দিতে এসে আমার পাকনা হন আর অপমান করেন। আপনি আমার সাহস দেখছেন নাকি? আমি যদি সুযোগ পাইতাম আপনার দেখাই দিতাম কত ধানে কত সাই আমি যাই। আরে যাই যাই মানে কি? আমি তোমার নিয়োগ দিলাম, তুমি বেডিং পত্র নিয়ে বাংলা করে গিয়ে উঠো। আলহামদুলিল্লাহ আব্বা। হ্যাঁ তুমি ওনার নিয়োগ দিতেছো, উনি যদি আমার লোকে উল্টা পাল্টা কিছু করে আমি কিন্তু ওনার ছাড়ব না। আমিও কিন্তু আপনার ছাড়ব না আব্বা, দেখছো উনি না কেউ ছাড়ব না। আরে কি যন্ত্রণা এর মধ্যে আবার সারা সারির কথা আইলো কই থেকে? আমি তাহলে যাই। যাও। আমার একটা রিকোয়েস্ট আছে। কো আমার একটা ভালো বিছনা দিতে হবে, তেল্লা সোনা খাওয়া চাদর দিয়ে না। আরে কি কয়, যাও কোনো সমস্যা নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওলা তো আমার পছন্দ হয়েছে, ঠ্যাঙ্গের গিরায় গিরে আদব কায়দা। তার সম্বন্ধে একটু ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। তোমার খাইয়া কোনো কাম নাই, গ্রামে কেডা আইলো কেডা গেলো হে খবর দিয়ে তোমার কাম কি? দেখো যা বোঝো না, এটা কথা কইবা না, সকল কথার মধ্যে হান দেওয়া যাওগা। তুমি যাও, তুমি যাও এখান থেকে, আমি ওর লগে একটু কথা কই। যাবো কেন? আমি গেলেই শালা বনে যাওয়ায় দুজনে মিলে শতানি বুদ্ধি করবা না? মানে গেলে সারকেত নিছ হন মানিক, শতানের লগে থেকে শতানি বুদ্ধি করবি না। বুবু আমার কি দোষ? অযথাই লোকটা মানুষে পিছিয়ে লাগে বুঝছো, কে না কে গ্রামে আছে এটা নিয়ে ওনার নাম খন বন্ধ। আয় মানিক, বেশি বক বক করবি না, কইলাম শালা বেঈমান। আমি খালি খালি মানুষের পিছিয়ে লাগি, আবার বোনের কাছে নালিশ করতেছ? এই ফাল পারবা না, কইলাম মানুষের ধৈর্য যেদিন ঠ্যাঙ্গানি দিব এদিন টের পাবো না। আরে জানো না তো বুবু কত জায়গা মার খেতে যায়, মারির এক হাত আগে থেকে কোন রকম বাইসে আহে। আর আমি যদি না থাকতাম কবে যে পাসার হাড্ডি দিয়ে পাট কাটন যাইতো। ভাই বোনে মিলা এক সুরে জারি গান গাইতেছো, শালা বেঈমান। যা খুশি তাই কই যাইতেছো, আবার গর গর করে বোনের সব কথা কইয়া দাও। আমি থাকুমই না তখন, যাও কই যেইখানে খুশি, এই বকবকানে আমার ভাল লাগে না। কি রে তুই একলা যাবে আসে নাই? আর কথা কইও না, আমি ওর বর সেট। হ্যাঁ কামের কাম তো কিছু না, আকামের গুরু, বিয়া করছো ঘর ছাড়া নাই লিখিয়া। তুমি যত কথাই কও আমি আর ওই বন্ড বেটার ঘর করব না। তোমার আমার ঘর করতে হইব না, আমি তোমার ঘর করব। মায়া মানছি না, তোমার আগ্রহ না, তোমার পিছে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে আমার হাঁপানি বেড়ে গেছে। আম্মা সালাম আলাইকুম, তোমার বিষয় টা গেছে, পায়ে ধরে সালাম করতে পারলাম না। সালাম করার লাগবো না, তোমরা কি পাইছো কি? দুদিন পারবে নাটক করো? আম আরাম পারে, আরাম সেই সালামালো করে গাল দেয়। জানি না দিয়ে নাই, না জানিয়ে মানুষ বিষ খায়। আব্বাই বারবার মিস কল দেয়, আম্মা কন মিজাজটা কার ঠিক থাকে? আপনি বিচার করেন, রাগ ধরবো না কে? রাগ ধরলেও শ্বশুরের এত বাজে কথা বলা উচিত না। আপনি দিয়ে আপনার মেয়ের মতো কথা কন, স্বামীর টানে টান তো টানুম না। তুমি আমার স্বামীর আজে বাজে কথা বলবা আর আমি বয়ে বেড়া তোমার সঙ্গে হাততালি দিমু? আমি এরম মানুষ না, তুমি আর করে দিলে আমার স্বামীর এত বাজে কথা বলবা না। মাফ করবেন আম্মা, আমি উচিত কথার মানুষ, উচিত কথা কইতে আমি আমার মরা বাপরেও ছাড়ি না, আর আপনি তো আমার শাশুড়ি বউর আম্মা। তুমি আমার আম্মারে অপমান করতেছো? তোগুলোকে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না, তোরা যা তো আমার বাড়ি থেকে যা, আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমা না তোরা আবি না। আম্মা এটা তুমি অন্যায় কথা কইতেছো, এটা আমার আব্বার বাড়ি, এটা তোমার বাড়ি না, আমার যখন ইচ্ছা আমো আর যখন ইচ্ছা যাম। ডার্লিং এইবার তুমি আমার মনের মতো কথা কইছো, বাপের বেটা ঠুকু বাপের বেটি। চুপ করো, আমার পায়ে ধরে মাপ চাও। এটা কি তো পায়ে ধরতেই বুকে, আমি জমিদার বংশের কোলা, পায়ে না ধরলে না। থাক পায়ে ধরতেই না, যাও ঘরে যাও। আপনার লেখাপড়া করার দরকার কি? আপনার বাপের মেলা আছে, একটা বিয়া কইরা
জামাই নিয়া এখানে সুখে শান্তিতে কাটাই দেন। আপনি আমার খুসা মেরে কথা কইতেছেন? সাপের পাঁচ পা দেখছেন? সাপের পাঁচ পা না, সাপের অনেক পা। যাইবেন দেখতে আমার লগে? আমার তো খাদে কাজ নাই, আপনার লগে আমি বাড়ির বাইরে যাব। কেন আমার লগে বাড়ির বাইরে গেলে আপনার কি হইব? কিছু না হইলেও যাব না। অহন যান, পরের টেবিলে দেখা হইব। পড়র বড়র কম কইরা লেহাপড়া কইরেন। শুনেন, আমি আপনার প্রতিদিন যেই পড়া দিমু ঠিকঠাক মতো সেই পড়া প্রতিদিন আপনার শেষ করতে হইব। যদি না পড়ি কি করবেন? জালি বেতছিনেন বেতামু আপনি। হ্যালো ভাই, আমার একটা আবদার ছিল। তোর আবার কি আর আবদার? তোর অন্যায় আবদার আমার কিন্তু একদম পছন্দ। কিছু চাওয়ার আগে অন্যায় আবদার হয়ে গেল, তুই তো ভারী শেষরালো। এর মধ্যে শেষরামির কি দেখলি? হ্যাঁ, আচ্ছা তোর মুখে কি আলাম বালাম কিছু নাই? আলাম তালাম থাকবো কেন? তুমি তো কিছু চাওয়ার আগে লেকচার শুরু করো। শোনো, ওই আমার কিছু টাকা দরকার। টাকা কি গাং দিয়া ভাই শেষে? যে টাকা চাইলেই পাওয়া যায়, আমি কোনো টাকা দিতে পারব না। তুই আম যা। যামই তো, তুমি কইলেও যাবো না কইলেও যাবো। তাহলে আমার আবদার তুমি রাখবা না? না, আমার কাছে কোনো টাকা নেই। এমনি দিনকাল ভাল না, এক পয়সা আলগা কামাই নাই। সকালবেলা দুইটা খাইয়া আউস করে এখানে বইছি, একটু আলো বাতাস খামো, একটু মনটা ফুরফুরা হইব। আর তুই সকালবেলা এই আমার মনটাই খারাপ করে দিবি। কে তোর বোনের কাছে চাইতে পারস না? আরে না বুবু, দিব না। এই তুমি কি কইলা? আমি এলে তোমার মন খারাপ হয় না? ও, কাজের সময় কাজই আর কাজ ফুরাইলে ফাজি, আর টাকা চাইলে তো তুমি খালি কান্দ। কি এর মধ্যে কি পান্তাবাতে কি? টাকা চাইলে আমি কান্দি না? হ্যাঁ, এই এই কথাটা তুই বুকে হাত দিয়ে কইতে পারবি? আরে তোর পিছনে আমি কারি কারি টাকা খরচ করি, তুই কি টাকাটা কত যে তোর আমি একটা টাকাও দেই না? হ্যাঁ কইতে পারুম, ওই একশো টাকা চাইলে দশ টাকা দাও, এটা কোনো দেওয়া হইলো? আর টাকা দেওয়ার সময় তো তোমার মুখের দিকে চাওয়া যায় না, মুখটা একদম ওই যে কালো ছাই হয়ে যায়। তো ভালো মনে টাকা দেয় কোন হালায়? তুই এখানে খারা খারা বগ বগ করতেছিস কেন? আমি তোমার নামে গ্রামে গ্রামে বদনাম করবো, গাছে গাছে পোস্টার লাগামু, গভুর মিয়া টাকা চাইলে কান্দে, গভুর মিয়া একজন ধান্দাবাজ। আর হুনো, ওই যে ভোটে খারাইলে তখন তো আমার দরকার হইব, তখন পামো নি। কি আর পাবি? হ্যাঁ, আমি তোর পিছনে আর একটা টাকাও খরচ করুম না, ঘরের শত্রু বিভীষণ। শোনো, আমি বদর ব্যাপারী দলে যোগ দিই। আরে আরে, কি মাসে সব কিছু করবেন? আপনি তো প্রথমেই আমারে পর করে দিলেন। বুঝলাম না, আপনি আগে আমারে তুমি করে ডাকতেন, এখন ডাকতেছেন আপনি করে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা কো কো কো, কি করব? একটা বাজেট নিয়ে আপনার কাছে আসছিলাম। বাজেট? এটা আবার কি জিনিস? এটাতে কি করে? একটা রাষ্ট্র চালাতে যেমন একটা বাজেট লাগে, তেমনি একটা পরিবারও একটা বাজেট থাকে, ওই বাজেট অনুসারে সবাই চলে। বিষয়টা তো জানা ছিল না, তা আমার কাছে কি এর বাজেট নিয়ে এলা? পরিবারের বাজেটে আবার কতগুলো খাত থাকে, যেমন কৃষি, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা খাত। আমার কথা হবে আপনার সাথে শিক্ষা খাত নিয়ে। তোমার কাছে তো নতুন জিনিস শিখলাম। কও, এই কি শিক্ষা খাত নিয়ে কি কইবা? শিক্ষা খাতে বাজেট বাড়াইতে হবে। বুঝলাম না, খুলে কও। কাগজ, কলম, খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, এগুলো সব নতুন করে কিনতে হইব। আবার ভাঙা চুরা টেবিল চেয়ার বদলাইয়া নতুন করে কিনে দিতে হইব। এগুলি তো সুফিয়ারা আছে, যেটা নাই সেগুলি কিনে দিব। আমি একটা বিশেষ পদ্ধতিতে পড়াইতে চাই। তা পড়াও, কিন্তু খরচটা একটু কম রাখানোর চেষ্টা করো। খরচ কম করলে তো সুফিয়া পাস করবো না। আরেকটা কথা, শিক্ষকের জন্য পড়ার সময় রটি, কেক, বিস্কুট এগুলোর ব্যবস্থা করতে হইব। রটিটা আবার কি জিনিস? খালি লিকারের মধ্যে সামান্য চিনি। ও সামান্য চিনি, সেটা ঠিক আছে, তুমি পড়াইতে থাকো। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, এই টেকা টেকা করে আমার মাথাটা খারাপ করো না। আম্মা, আম্মা কি রে, ওই সামনে বারান্দায় মানুষ এসেছিল কে? ওই যে সুফিয়া লেগে মাস্টার রাখছি, তার ইন্টারভিউ নিছি। ইন্টারভিউ নিছে কে দেখে দেয়? তোর আব্বাই আর সুফিয়া। আব্বাই আর সুফিয়া ইন্টারভিউ নিছে? হেরা দুজন বুঝে কি? তাছাড়া লুজিং মাস্টার দিয়ে হইব ডাকি? অযথা বাপকে খরচ খাওয়াই না মানুষ পারে। যা বুঝোস না তাই নিয়ে কথা কইস না। হ, তুমি আর তোমার ছোট মাইয়া সুফিয়া তোমরাই সব বোঝো। রিজিয়া, তুই বড় বাড়তি কথা কস,
নিজেও ঠিক মতো লেখাপড়াটা করলি না, আরেকজনের পড়ালেখা করাবার চেষ্টা করতেছি, এটাও তো সহ্য হয় না। আচ্ছা তুই কি একটা মানুষ? আব্বাই আর সুফিয়াই দুইজনই তো বুদ্ধির ডেকে, জামাইয়ের ইন্টারভিউতে রাখলে কি দোষটা হইতো? খালি প্যাঁচ লাগাইতো, সারাদিন তো ছাগলের মতন খালি কথা কয়, আলাম কালাম কিছু মারে না। আম্মা, একজন বুদ্ধিমান মানুষে তুমি গরু ছাগলের লঙ্গে তুলনা করলা? তোমার জামাইয়ের মতো এমন বুদ্ধিমান মানুষ কয়জন আছে? একজনও নাই। পৃথিবীতে যদি এমন বুদ্ধিমান বেশি থাকতো তাহলে দুনিয়াটা কেমন হয়ে যেত। আম্মা, তুমি আমাকে সহ্য করতে পারো না, একটুকু ভালোবাসো না তোমার। আমি ওই একটাই সুফিয়া তোমার তাবিজ করছে। একটা কথা ছিল। আবার কি কথা? তাড়াতাড়ি কোন, আমার কাম আছে। একটু মিঠা কইরা কইতে পারেন না? লেয়া পড়ার বিষয়ে তো দুইটা কথা কম, যদি অনুমতি পাই। কি বিষয়ে কথা বলবেন? মানে পড়ার রুটিন টুটিন নিয়ে একটু কথা বলা দরকার। রুটিন আবার কি? আপনি দেখি কিছুই বুঝেন না। আমি রুটিন কিছু বুঝি না, আসল কথা কি সেটা কোন? দিনে এবং রাতে কোন টাইমে আপনি ফ্রি থাকেন, মানে আপনার কোনো কাম থাকে না, সেই টাইমে আমি আপনারা পড়াবো। আমি কোনো টাইমে ফ্রি থাকি না, আমার সবসময় কাম থাকে। আরে কি কইতেছেন, ফ্রি না থাকলে আমি আপনারা পড়াবো কেমনে? আমার যখন দরকার হবে তখন আমি আপনারা ডাকো। সকাল দুপুর সন্ধ্যা এই তিন সময় ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয়। আপনি কোন সময় পড়াশোনা করেন? কইলাম তো আমার কোনো সময় নেই, সকাল দুপুর রাত্র আমি সব সময় ব্যস্ত থাকি। আপনার কি এর ব্যস্ততা? আপনারা তো সকল সময় খালি ঘুরা ফিরা বেড়াইতে দেখি। যা বোঝেন না এটা কথাই কইবেন না। সকাল 11টা পর্যন্ত আমি ঘুমাই, দুপুরবেলা বাংলা সিনেমা দেখি, সন্ধ্যার পর থেকে একটার পর একটা হিন্দি সিরিয়াল মিস করুন কেমনে? সময় যে কোন দিক দিয়ে আর পার হয়ে যায় আমি টেরি পাই না। সি 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 সি, আপনি একজন ছাত্রী হইয়া এই সমস্ত সাইপাস দেখেন, আমি একজন শিক্ষক হিসেবে প্রতিবাদ করি। শুনেন, আপনার প্রতিবাদে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনও আপনার কাছে পড়ি না, তাই এখনও আপনি আমার শিক্ষক না। আর আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না, আমার রাগ ধরে। রাগ ধরলেও আমি নাক গলাবই, কারণ আপনি আমার ছাত্রী। বেশি বাড়াবাড়ি করলে, আমি কিন্তু আপনার কাছে পড়ুমি না। আমিও আপনার না পড়াইয়া স্যারুমি না। মাইনকা, মাইনকা, কিছু দিল ভাই ডাকে। বাজারে যাবি না? আচ্ছা তুই কই থাকস, তোরা ডাক কি পাই না? এই যে দাহ একটা মিছা কথা খারাপ উপর কই দিলা। আমার বাপেও মিছা কথা কইতো না, আমিও কই না। এই যে আরেকটা মিছা কথা কইলা। তোমার বাপে মিছা কথা কইতো না ঠিকই, কিন্তু তুমি তো 100 এর মধ্যে 99 মিছা কথা কও। এই তোর কিন্তু সাহস দিন দিন বাইরে যেতেছে। তুই কাল লয়ে কথা কইতেছস, তোর মনে আছে? 100 বার মনে আছে, দুলাভাইয়ের লগে আমার বোনের জামাই। শোন, তোর একটা জিনিস আনতে কম পারবি তো? আরে পারুম না মানে? জিনিস আনতে আমি উস্তাদ, কোন মাত্র হাজির, খালি পাত্তিটা একটু বাড়াই দিবা। না না, এইটা তুই চিন্তা করিস না, কিন্তু ভুল করলে তোর আস্ত রাখুম না, একের পিঠের চামড়া তুলে ফেলো। জীবনে তো অনেক ট্রাই করে দেখছো, কখনো ফেল করছি? ঠিক আছে, ইয়ার নে ওটা, ওই ওটা দাও। না না, ওই কি আনবি বুঝছ? দুলো ভাই, কতবার আনলাম, একা একাই তো খাইলা, সালা ডারে একবারও ডাকলা না, তবে এবার একা খেলে কিন্তু অসুখ হইব। আচ্ছা ঠিক আছে, আগে আন, পরে দেখা যাইব। না কিন্তু খবরদার, এই তোর বইনে যেন টের না পায়, বুঝছিস না? মানিক ভাই, আমার একটু শান্তি দে ভাই, সারাটা দিন হাসা মিশা কথা কইয়ে তোর খালি ফাঁপুরের মধ্যে রাখোস আমারে। বেকুবের মতো কথা কয় না তো, জামাই আইছে বাইতে পোলাও কোনমা রাইন্দা জামাইরে নিয়ে টানা টানি হানাহানি শুরু হয়ে যাবো, এখানে কোনো লড়া চড়াই নাই। দেখো আমার আব্বা জানে কিন্তু এই খাবার নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। তোমার বাপে কি ভূত? না খাইয়া মানুষ মরে না, বেশি খাওয়া ভালো না, যে যত কম খায় হে এতদিন বেশি বাঁচে। তোমার বাপে তো ভালোই শিক্ষা দিছে, কিন্তু আমগো বাইতে যায় তো তোমারে কম খাইতে দেখি না। তুমি
আমারে খাওয়ানি আগোটা দিলা আমি আর তোমার বাড়িতে যাইতাম না আরে কান্দো কে আরে আম্মাই সুফিয়াই দেখলে তো মনে করবো আমি তোমারে মারছি আরে আমার বেইজ্জতি করো না কোনোদিন আর আমার বাজে কথা কইবা না গো ঠিক আছে তুমি বাবা আমি শরবত লই আইতাছি এতক্ষণ একটা কথার মতো কথা কইছো পেশাল পারতে পারতে গলা শুকায় কাঠ হয়ে গেছে যাও শরবত নিয়ে আস আম্মা তোমার মাস্টার এসেছে পাউডার খান বাড়াই রাখো আইয়ে সালাম করবো আমারও করতে দিয়েছিল তুই অত পাজি কম না তো সরল সোজা বলা আপনি মনে হয় আম্মা বাড়া বাড়া দেন সালাম করুন না বাবা সালাম লাগবো না কি করেছিল আমার কথা ঠিক হইলো তো না তোমার কথা কমে যাই হে আপনি যান কই আপনি বসেন আম্মা জানের লাগে আমার পরিচয় করবোটা সেরা লই আম্মা জানের আমার সম্পর্কে কিছু কইছেন কি কমু আপনার সম্পর্কে কিছু জানলে তো কমু এরে কি কন আমার নাম ধামসদ্দ গোষ্ঠীর খবর নিলে না হনকন কিছু জানেন না মিথ্যা বলা মহাপাপ পাপ হইলে আমার হইব আপনার তো কিছু হইব না টিচারের সাথে কথা বলতে হবে আদবের সাথে আম্মা আপনি আমার সম্পর্কে কিছু জানতে চান না বাবা কিছু জানতে চাই না তুমি ওরা ঠিক মতো পড়াইবা জানি ভালোভাবে পাস করতে পারে আম্মা এখন কিছুই বলা যাবে না আগে ওর বুদ্ধিশুদ্ধি বুঝতে হইব তারপর বোঝা যাবে ও পাশ করবে না ফেল করবে এইখানে ফেলের প্রশ্ন আইব কেন আমি যাতে ভালোভাবে পাশ করতে পারি এই লাইগায় আপনারা রাখা হয়েছে ভালো মাস্টাররা ছাত্রীর মুখ দেখে কয়ে দিতে পারে ছাত্রী পাশ করব না ফেল করব আপনি কেমন মাস্টার আমি ছাত্রীর মুখের দিকে তাকাই না মিছা কথা আপনি ছাত্রীর চোখ দেখেন মুখ দেখেন আই স্যারের লগে বাড়তি কথা কবি না যা পড়ার টেবিলে রেডি কর যা সব রেডি করা আছে তোমার চিন্তা করা লাগবে না আম্মা আমি বাংলা ঘরে আছি আমার যদি চা পাঠানো যেত আচ্ছা তুমি যাও আর শোনো ও তো তোমার ছাত্রী ওরে আপনি আপনি কোন জ্ঞান তুমি করে বলবা জি আচ্ছা বলবো আপনার নামটা জানো কি ওর নাম ও জানেন না না কইলে জানবো কেমনে ওর নাম সুফিয়া তুমি ওরে তুমি করে বললো জি আমি নিয়ে আসি স্যার সুফিয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম এক বিখ্যাত অভিনেত্রীর নাম ছিল সুফিয়া সুফিয়া লরেন অভিনেত্রীর নাম সুফিয়া ছিল আমার অভিনেত্রী হতে খুব ইচ্ছা করে ইচ্ছা থাকিলে উপায় হয় আব্বা আপনি এখানে আর আমি আপনার খুঁজে মরি সবখানে খুঁজতেছো কোন কামে কোনো কামে না গাছের নিচে একলা একলা বসে আছেন মনে কোনো দুঃখ টুকু পেয়েছেন নাকি ঘুম মেরে বসে থাকার কারণ কি কোনো কারণ নাই আমার বান্দরে লাগল পাইছে খালি মিস কল দেয় একবার হাতের কাছে পাইলে এমন মাইর দিতাম আড্ডি গুড্ডি সব এক করে ফেলাইতাম বান্দরের নাম্বারটা চিনছেন ওর বাপের নাম ভুলে দেই আরে কি কয় চিনুম কেমনে এই ঘোড়ার ডিমের এই মিস কল কেমনে বাইর করে আমি তো জানি না সোজা কামটা পারেন না মোবাইল রাখছেন কোন কামে মোবাইল ফালতে হইলে মাথায় হিটলারই বুদ্ধি লাগে দেন আমারে দেন বাইর করি দেন মিস কল কাটাই দে খাইছে আমার এইটা তো দেখি আমার নাম্বার কোন যাইব না কইলে ইজ্জত থাকবো না সাইফা সাই আন্দা গুন্দা কি টিপা টিপি করতেছো পাইছো কিছু না পাইলে দাও আজাই আমার সেটটা নষ্ট করবা টিপা টিপি করে এটা কোন সেট হইলো সস্তা সেট হাতে নিয়ে ঘোরাফেরা করেন মানুষ আপনার লজ্জা দেয় না আমি হইলে কোন দিন পানি ফেলাই দিতাম আমি তো তুমি না আমার লজ্জা দিব কেন আর সেটের লগে লজ্জার কি সম্পর্ক বাপ দেখে মনে হয় তুমি কোন জমিদারের পোলা মনে হওয়ার তো কিছু নাই আমি তো জমিদারের পোলাই বাপ সব দেখে বোঝেন না আমার কথায় খুশি হইলেন না রাগ হইলেন আব্বা খুবই খুশি হয়েছি খুশি হইলে সেটটা চাকর বাকর কাউরে দিয়ে দেন আপনি হইলেন গিয়ে গ্রামের মাতবর আপনার কথায় গ্রামের দশজন উঠে বসে আপনি যদি এরকম একটা রদ্দি মার্কা সেট নিয়ে ঘুরেন তাহলে মান সম্মান থাকে কথাটা খারাপ কম নাই তুমি তো আমার একমাত্র জামাই
শ্বশুরের একটা মোবাইল দান করো। এইটা কোনো বিষয়ই না, আপনি চাইলে আপনার আমি 10টা সেট দিতে পারি, কিন্তু নিয়ম ভঙ্গ করা ঠিক হইব না। নিয়ম অনুযায়ী জামাই প্রথম শ্বশুরের কাছ থেকে গিফট গ্রহণ করে। জানিয়া শুনে আমি নিয়ম ভঙ্গ করুন কেমনে? তোমার মোবাইল লাগবে না, আমার পুরান মোবাইলই ভালো, খালি বড় বড় কথা। এই বিষয়ে রাগ করলে আমার করার কিছু নাই। গোড়ার ডিমটা বাইর করে কেমনে? আম্মা, তোমার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? আচ্ছা না থাক, কমু না, এমনি তোমার মন খারাপ, তার উপর আমার উপর সৈটটা আসো, কি কই না কি কই, আবার সেটা উঠবা না। সে তুমি না ক, কি কবি ক? আমি একটা জিনিস চাই। কি জিনিস? নাম নাই? আগে কও, তুমি আমার কথাটা রাখবা। কাহিনী না করে কয়ে ফেলা। কোনো কিছু চাইতে হলে কাহিনী করতে হয়, সোজাসুজি চাইলে পরক্ষণে না করবা। আমার পছন্দ না হইলে কাহিনী করলে আমি না করুম। আমার একটা মোবাইল কিনে দিবা। তোরে মোবাইল কিনে দিব? ওই তোর আব্বা শুনে তোর মাইরা হার মাংস করে এক করে ফেলাইবো। কেন মারবো কেন? এই ন্যাংটা বলা বোনের মোবাইল আছে খালি আমার নাই, আমার বাস্তবের সিসি করে আমার শরম করে না। তোর বিয়ার বয়স হয়েছে, বিয়ার আগে তো মোবাইল কিনে দেওয়া ঠিক হইব না। শুনছি পোলারা মাইয়া গো মোবাইলে আবুল তাবুল কথা কয়। আবুল তাবুল কথা কইলে আমিও কমু? আমার মুখ নাই, আমি কি মুখটা শোকেসে ধুয়ে তারপর কথা কমু? তুমি কও আগে যে আমার মোবাইল কিনে দিবা কিনা। আই পাগলামি করিস না, বড় বোনের লহার নাক কান কাটিস না, পাড়ায় মুখ দেখাইতে পারুম না। এরে তুমি কি কথা কইলা? আমি মোবাইলে কথা কইলে তোমাকে নাক কান কাটা যাইব? তোমার বড় মাইয়া মোবাইল ছেড়ে যে কাম করছে তাই ঠেকাইতে পারছো? পারো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দাও না দাও আমার কিচ্ছু আসে যায় না, আমি মোবাইল উপহার নিমু। কত পোলা খায় আছে আমার মোবাইল দেওয়ার লাগা, তখন কিন্তু আমার কিছু কইতে পারবো না। সি 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 সি, এটা তুই কি কস? এমন কথা কইতে তো শরম করে না? শরমের কি আছে, বহুত পোলা আছে আমার মোবাইল দিতে চাই, খালি তোমাকে মুখের দিকে চাই আমি নেই না। তুই কি বাপ মার মুখে সুনকালি মাখাবি? এছাড়া আমার আর কোনো পথ নেই, তোমাকে অত্যাচারে আজ আমি অতিষ্ঠ। বহুত পোলা আমার সহস্রার্থে মোবাইল দিতে চাই, খালি রাত বিরাতে এগুলোকে একটু গাল গপ্প মার তুই বল। এই চুপ কর বদমাশ মাইয়া, এমন কথা কইতে তোর শরম করলো না? হ্যাঁ, তোর কথা শুনে তোমার গায়ের মধ্যে মরিচের মতো জ্বলতেছে। কারো কাছে মোবাইল নিতে হইব না, আমি তোর মোবাইল কিনে দিব। খুব খুশি হইলাম আম্মা, খুব খুশি হইলাম, এইবার তুমি একটা মায়ের মতো কথা দেখবো। হ্যালো ভাই, এটা কথা কইবার চাই, রাগ করো না। কি কবি ক, রাগ করুম না। আচ্ছা এই আমি কি কলুর বলদ? হ্যাঁ, তোমার পিছন পিছন হাঁটি ছাতা ধরি এটার ভালো লাগে না। কলুর বলার শব্দটা কই থেকে পাইলি? বিদ্যার জাহাজ হয়ে গেছস? হ্যাঁ, ছোটবেলা বাগদারা পড়ছি। গুলো ভাই, হাইটা এটা আর কত চলুম, এটা হুন্ডা কিনে দাও। আরে তোমার এটা ইজ্জত আছে না? আর তোমার তো মাত্র একটা মাইয়া, এত টাকা পয়সা কে খাবে? ওরে মিসেরে তোর টাকা করি রে। গান থামা, হুন্ডা চালাইব কে? আমি তোমার সবচেয়ে কাছের মানুষকে, এই অধম মানি তো হুন্ডা চালানোর কামটা আমার, এখন তো না করতে পারবা না, এটা চালাইতে তো আর লেখাপড়া লাগে না। এই যে ভুল কথাগুলি, এইখানেও লেখাপড়ার দরকার আছে, ট্রাফিক আইন জানতে হলে লেখাপড়া জানতে হয়। ও তো সবখানে যদি লেখাপড়া জানতে হয় তাহলে আমরা বাইসে আছি কেন, মরে যাই। আমি তোর অত কথার জবাব দিতে পারবো না। তোর একটা পুরান দেখে সাইকেল কিনে দেবো। সাইকেল? সাইকেলের পিছনে তুমি বইতে পারবা? আমার বহুত দরকার নেই, তুই বইস। আচ্ছা দেখুন না তুমি কেমনে বকো।
আমি এখন গিয়ে আমার কাছে কয়ে দিব ওটা আরে ব্যথা পাইছিস তো হ্যাঁ হ্যাঁ যাও আমার কাছে গিয়া আমার নামে হাসা মিসা মিলে নালিশ করো আম্মা মোটা মোটা লাড়িয়াই না আমার দাম দাম করে পিটাবো যাও সে ব্যবস্থা করো ওই আমি তাই করুন তুই বড্ড বেশি বাইরে গেছিস বুঝছস তোতা তুমি উঠলা না হ্যাঁ ওটা স্বামীর নাম ধরে রেখেছে বেদম মহিলা কি কইলে ওটা আও এত মানুষের খাওয়ান দাওয়ান এক হাতে বাড়তে হয় আমি আর পারি না তোমার মাইয়েরা কি করে অগরে কইতে পারে না কাম করতে তোমার মাইয়েরা কত শুনে না খালি টিভি দেখে এই টিভি টুবি একদিন আমি বাইরে এসব ভাঙ্গা ফেলাম তখন বুঝবো একটা কামের মানুষ রাহো এত কাম করলে আমার বাসুম না আগে তোমার বলদ জামাই আর মাইরে বাড়িতে রেখে দাও তারপরে কামের মানুষ রাখুন এই কথা কি মুখের উপর কখন যায় যে তোরা চলে যা তাহলে কও যে এই বাড়িতে থাকতে হলে কাম করে খাওয়ান লাগবো গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়ালে চলবো না তোমার ছোট মায়ের কোনো কামের কথাই কোন যায় না কিছু কইলে তার গায়ে ফুসকা পড়ে আদর দিয়া দিয়ে তো মাথায় তুলছো সুফিয়ার পড়ার টাইম হয়েছে না মাস্টার কই কি ব্যাপার আপনি কই তো লাহারে এদিক ওদিক কি দেখতেছেন পরিবেশ পরিবেশ দেখতেছি তোমার সম্বন্ধে আমার অনেক কিছু জানা প্রয়োজন কি আর জানবেন সারাদিন বইরে তো মেলা কিছু জানছেন তুমি সদ্য আইএফএল ফেল তো মানুষই করে গরু ছাগল তো করে না ফেল নিয়ে এত কথা কইতেছেন কেন কোন কোন বিষয়ে তুমি ফেল করছো কোন কোন বিষয়ে পাস করছি সেটা কইতে পারি কও 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 ইসলামিয়াত মনোবিজ্ঞান ভূগোল আর সব কিছুতে ফেল আর একবার ফেল নিয়ে কথা কইলে আমি কিন্তু কোনো উত্তর দিব না আচ্ছা ঠিক আছে পাস নিয়ে কথা কইতেছি তুমি তো ভূগোলে পাস করছো ভূগোল অর্থ কি কদি ভূগোল অর্থ হইলো একটা বিষয় ভূগোল মানে ভূগোল তোমার মাতা বান্দর মতো বেস্তি দিবেন না আমার পছন্দ না আমি বান্দর এই কথা কাউরে কইলে বিশ্বাস করবো আমার চেহারা যেই সুন্দর চেহারা দেমাক দেখেন না আমিও কম সুন্দর না অত পোলা আমার চোখ দিকে কাইট হয়ে যায় ও তাইলে তো তোমার চোখের দিকে সাউন্ড দেব না ঠাট্টা করলেন বাজে পেছল সারো তো আসল কথায় আসো ভূ অর্থ পৃথিবী গোল অর্থ গোলাকার ভূগোল অর্থ পৃথিবী গোলাকার আচ্ছা সোজা কথাটা আমার মাথায় আসলো না কেন কথাটা না আমার একবার মনে হয়েছিল মানে পেটে আসছে কিন্তু মুখে আসে না এত কথা বুঝি না আমার কথা শুনতে হইব ভালো করে পড়াশোনা করতে হইব টেলিভিশন দেখা চলবো না আপনার কথাই টেলিভিশন হলো আমার জান ওইটা না দেখলে আমি বাসু পাস না করলে বাইছে দেখে লাভ কি তোমার কথা শুনলে কিন্তু আমার গা টা জ্বললা যেতেছে গা জ্বললা গেলে গায়ে ঠান্ডা পানি ঢালো পানি ঢালতে তোর পয়সা লাগবো না তোমার বাপের মতো এত বড় কিপটা আমি আমার জীবনে দুইটা দেখি নাই আবার শুরু করলা ওহ নাম গো বাড়িতে আইছো না কোনো বাড়াবাড়ি চলবে না কি মারবা আমি মাইরে ডরাই না হাই হাই আম্মা শুনলে কি কইব হ্যাঁ পাশের ঘরে সুফি আছে হে যদি শুনে তাইলে অক্ষুনি কি আম্মারে লাগে লাগাও তুমি পিছনে বাদিকো সব আমি এইতেছি স্যার এত কথা কইলেন আসল কথাই কোন নাই আপনার নামটাই আমার মনে নাই নাম দিয়া কাম কি পড়ার সময় বাজে পেছাল ভালো না এইটা তো বাজে পেছাল না আমি একজন বিন দেশি মানুষের কাছে লেখাপড়া করতেছি কিন্তু সেই মানুষটা সম্বন্ধে আমি কিছুই জানি না আপনি তো ভালো মানুষ না হইতে পারেন হ্যাঁ পারি তাতে তোমার কোনো অসুবিধা আছে আছে কোনো আজে বাজে লোকের কাছে আমি পড়ি না আমি যাই এই এই কথা শুনি কথা শুনি আমার চাকরিটা চলে যাবো কত কষ্ট করে আমি চাকরি পাইছি আমার নাম শাহজাহান চৌধুরী ডাক নাম সাজু খুব সুন্দর নাম শোনেন আমার লোকে তেড়াবাত করে কথা কইবেন না আমার পছন্দ না আমার লগে খুব সুন্দর কইরা ভালো কইরা কথা কইবেন আমি শুনো আইসা সুন্দর কইরা কই আজকে যা যা পড়াইছি কালকে সব হোমওয়ার্ক করে আনবা হ্যাঁ
হোমওয়ার্ক কি স্যার? হোমওয়ার্ক বুঝো না, তুমি কি লেখা পড়া করছো? তোমার মাথায় তো কিছু নাই। আবার শুরু করলেন? আমি কিন্তু আর পড়তাম না। হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ। আজকে যে সমস্ত পড়াশোনা করলা এগুলো কালকা নিজে নিজে আমারে কইরা দেখাইবা পারবা না? পারুম না মানে? কালকাই টেরাই করে তাছাড়া হাড্ডি বুড়িয়া শরীরে রক্ত নাই, আমগো শরীরে তাজা রক্ত, দুনিয়ার মশা থেকে করছে। কামড়া কি ভালো হইলো? ভালো না হইলেও আপনার লাগে ভালো হয়েছে। সারা বাড়িতে একটা মশারি এটার নিচে সিটুয়েশন হয়ে ঘুম দিছেন, বাড়ির বাকি সব মানুষের যে মশা কামড়ায় শ্বাস করলো এদিকে কোনো খবর নাই। আপনাদের শিক্ষার অন্ধকার। ভালো শিক্ষা পাইলাম। আচ্ছা খারাপ, আমার নাম বদরুদ্দিন, সুযোগ পাইলে আমিও শিক্ষা দিব। বাপের নাম জিগেলে মামার নাম কইবা। তুমি ভালো করো নাই, ভালো মন্দ বুঝা কাম নাই, নিজে বাঁচলে বাপের নাম। আও ঘুমায় পড়ি। না, মশারির তলে আমার ঘুমাইবো না, আব্বা মারে মশাই কামড়াইব আর আমি এখানে আরাম করুম এইটা হইব না। তাইলে মশারির বাইরে ঘুমাও, মশাগো দাওয়াত দাও যে আব্বা আমারে না কামড়ায় আমারে কামড়া। তুমি খালি নিজের বুঝ বুঝো না? নিজের বুঝ পাগলও বুঝে, আর আমি তো জ্ঞানী মানুষ। আরে কি হইল, তুমি মুখের উপর ইস্তু কেন? মশারি খুললা কেন? মশারি কো তোমার জামাই তো তারে গিয়ে যে কামনা, কত বড় পাজি শ্বশুরের খাট থেকে মশারি টাইনা খুললা লয়ে যায়। না তো তা কামড়া ভালো করে নেই, আমি রিজারে বইকে দেবো। ও পাগলরা সামলাইতে পারে না? কারে তুমি পাগল কও, জ্ঞানের নারী টন্টনা, ইচ্ছা করে লাঠিতে বাইরে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দেই। মাথা গরম করু না তো, আমি ধূপ দিয়া ধোয়া দিয়া দেবো নে, মশার গুষ্টি একদম পলাই যাবো গা। অন বইয়ে না দিকে শুয়ে থাকো তো। না না শোন যাবো না, কোন সময় টান দিয়ে লুঙ্গি খুলে লয়ে যায় কম যায় না, ওরে দিয়ে কোনো বিশ্বাস নেই, ডরাইছি। ধুরো ধুবি দে কি কম না, তো তাই এত খারাপ না, শুয়ে পড়ো। আরে সুফিয়া, তুমি আমার লেগে খাওয়ার লই আইসো? আকাশ থেকে পড়লেন মনে হয়, তাড়াতাড়ি খাই নেন। না না, তুমি এই কষ্টটা আমার লেগে না করলেও পারতা। তাহলে না খায় থাকতে হইতো, আমাকে বাড়িতে এত বেহুদা মানুষ নাই, খিদা লাগলে স্যাঁ স্যাঁ খেতে হয়। আমার কোনো কিছু চাওয়ার অভ্যাস নাই, যা কিছু দরকার হইব আমি তোমার কাছে চাবো, অন্য কারো কাছে কিছু চাইতে পারবো না। তুমি রাগ করবা না কিন্তু। এটা পরে দেখে যাবো, আমি খাইলাম। সুফিয়া, আজকের দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন। স্মরণীয় মানে কি? স্মরণীয় অর্থ বুঝো না, স্মরণীয় অর্থ হইতেছে বেশি করে মনে করার দিন। স্যার আপনি আমার লজ্জা দিতেছেন, আমি যাই। যাই বা কেন, একটু বহো না সুফিয়া। বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার হারি আসে। আরে বন্ধুর বাড়ির ফুল। আরে এত রাতে গান গায় না, মাই সে তো পাগল কইব। চুলের ফিটিং বাদ দিয়া আসো, হইয়া পড়ি। তুমি হইয়া পড়ো, আমার দেরি হইব। আচ্ছা এত রাতে শাস্তাছো কেন, কেন দেখবো তোমারে? এই বলদের মতো কথা কইবা না, হ্যাঁ কারো দেখেন লেগে কি কেউ সাজে? এত কথা বুঝি না, এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি মশারির ভিতরে আসো আসবা, না আসলে মশারির বাইরে সারা রাত বসে থাকবা। এক থেকে ২০ পর্যন্ত গুনলে আমি আমু না, যখন আমার সময় হইব তখন আমি আমু। এই ফ্যান পরে শুয়ে আছি কেন? এক কাম করো, তোমার বাপের কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে আসো, লুঙ্গি পরে হই। দেখো রাত করে কোনো ভেজাল করবা না, আজকে রাতটা তুমি ফ্যান পরে কাটাতো। এটা সম্ভব না,
টাইট প্যান্ট পরে সারা রাত ঘুমাইতে পারুম না। তোমার বাপের কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে আসো। আমি পারুম না। তুমি কোন কামটা পারছো? আরে বকবক বন্ধ করো, তোমার দিয়ে কোনো কামই হইব না। আমি যাই। আম্মা ঘুমাইতে পারতেছি না, আব্বার একটা লুঙ্গি টুঙ্গি যদি দিতেন। আমি খুব খারাপ। এক কাম করো, তোমার শাশুড়ির একটা কাপড় নিয়ে ভাজ করে পিন্দা কোন রকমের রাইটটা পার করো। দেন আম্মা, তাই দেন, শাড়ি পরে রাতে ইজ্জত রক্ষা করি। দাঁড়া দিতেছি। এই না পাগল হয়ে যাবো। ওই সন্ত তুমি শুয়ে পড়ো তো। আরে কই থাকো, তোমার তো খুবই যেই পাই না। নতুন চাকরি পাইছে? চাকরি পাইছো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে তোমারে কোনো দোষ দেবো না। কাকা মিছা কথা, মামুর আপনি চিনেন না? এত দড়িটা সাবানে ফেলা। এইটা একটা কথার মতো কথা কইছো। এই শালায় দিনে 100টার মধ্যে 99টা মিছা কথা কয়। দুলো ভাই, আমার কিন্তু রাগ উঠতেছে। মিছা কথা না কইলে তোমার লগে কাম করন যাইবো? হাসা কথার কোনো দাম তো তোমার কাছে নাই, এই জন্য মিছা কথাই আমার কাছে হাসা কথা। কাকা আমার কেন ডাকছেন কোন? না কি আর কমু, মানে ওই তোমার বাবা তো ধরো আমার দোস্ত মানুষ না, ছোটবেলা থেকে একসঙ্গে কত খেলছি, পুষ্কুনিতে সাঁতার কাটছি, এক লোকের সিনেমাও দেখছি। আবার সিনেমাও যাইতেন? ছোটকালে কিন্তু কম শয়তান ছিল না। এই তুই চুপ করতো, সব কথার মধ্যে বাম হাত ঢুকাই দেস। মামা তুমি চুপ করো। আচ্ছা কাকা আপনি কোন? না কইতেছিলাম মানে তুই তো আমার সন্তানের মতো, তুমি যখন ভালো কাজ করো তখন আমার খুব খুশি লাগে, আর মাঝে মাঝে যখন তুমি একটু ওই খারাপ কাজে জড়ায় যাও তখন আমার খুব খারাপ লাগে। কাকা আমার কোন খারাপ কামটা আপনার চোখে পড়ছে? কাকা শুনে, বাপ মায়ের পর এই গ্রামে আপনার আমি বাবার মতো দেখি, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি ডাকতে শাসন করে দিবেন, আমি তাতে একটু কষ্ট নেব না। কাকা তোর কথা শুই না, আমার কান্দ নাইতেছে। এই যে দেখ, এই যে এত বড় একটা গ্রাম, হ্যাঁ এই গ্রামের মধ্যে শিক্ষার কোনো আলো প্রবেশই করতে পারে না। এই যে প্রভাবশালী কয়েকজন মানুষ নামের বন্য প্রাণী গ্রামের সহজ সরল মানুষগুলিরে বোকার মতো ব্যবহার করতেছে, অথচ প্রতিবাদ করার কেউ নাই। কে বলছে কেউ নেই? আমি আছি। এই গ্রামে কোনো অন্যায় আমি মেনে নেব না কাকা। ন্যায়ের পথে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি আমার আগে পাবেন। সেলিম, আমিও তোর লোকে আছি, কিন্তু এর মধ্যে একটা ভেজাল আছে। কি ভেজাল? নাটের গুরু বদরুদ্দিন, সমাজের যত খারাপ কাজ সব তার হাতে। মাস্টারের নাম কইরা গুন্ডা পান্ডা পালতেছে তার বাড়িতে, কেউ কিছু তারে কইতে সাহস পায় না। আমি পাই, আমি কোনো অন্যায় মাইনে নেব না কাকা। না না শোনো, তোমার সাহসও আছে বুদ্ধিও আছে, তুমি আমার সাথে থাইকো। আব্বা কি হয়েছে, জিম্মারা পড়ে রয়েছে কেন? সারা রাত মশার কামড়ে ঘুমাইতে পারি নাই রে, তোতা টান দিয়ে মশারিটা খুলে লয়ে গেছে। একটা কাম করে দিবি আম্মা। কি কাম? তোতারে ভুলায় ভালায় পুষ্কুনির পাড়ে লয়ে যাবি, তারপরে ধাক্কা দিয়ে ওরে পানিতে ফেলায় ইচ্ছা মতো চুবাবি। এই কামটা যদি করতে পারো আমি তাহলে তোর মনের আশা পূরণ করে দিব। পুষ্কুনিতে ফেলাইলে যদি মরে টরা যায়? আরে না, অন্য মানুষে মরলে মরতে পারে, তোতা মরবো না। ঠিক আছে, এইটা কোনো কাম হইলো? তাহলে আব্বা কও, যদি আমি তোমার কামটা করে দিই তুমি আমার দুটো কানের ফুল কিনে দিবা। আচ্ছা দিমু না, কিন্তু তুই আমার কামটা করে দে, তো তা জানি ঠিক মতো শাস্তি পায়। আচ্ছা। এই আপনি কেডা? আপনারা তো চিনলাম না। আপনি কেডা? আপনারও তো আমি চিনলাম না। আমারই চিনেন না? আমি হইলাম ব্যাপারীর একমাত্র জামাই।
দেখা তো আপনার জামাই জামাই মনে হয় না। কি মনে হয় কয়ে ফেলান না কমু না কোথায় কথা বারে আমার লোকে কথা কইলে কথা বারে আপনি তো সোজা লোক না চেতন জ্ঞান আপনি তো সুবিধার লোক না আপনার এই গোল গাল ছেলেটার মধ্যে একটা ফাজিল ফাজিল ভাব আছে আপনি হইলেন ভিজা বিড়াল আপনি কেডা এটাই কইলেন না আমার ফাজিল ফাজিল কইতেছেন আপনার সাহসের আমি তারিফ করি আমি সুফিয়ার গৃহশিক্ষক সুফিয়ারে পড়ায় লাভ কি আরে পড়ানো আর মরা গাছে পানি ঢালা একই কথা আপনি বুঝছেন কেমনি আমি হারে পড়াইছি না আর আপার ক্লাসে কিছুই নাই কিছু মনে রাখতে পারে না ঠিক কিন্তু আপনার এই কথা আমি মিথ্যা প্রমাণ করব হাতি ঘোড়া গেল তল মশা কয় কত জল বেশি ফুটানি দেখেন না পরে ধরা খাইবেন আমি ধরা খাইতেই চাই ধরা খাইতে চাই কেসটা কি তাস খেলে মজা পাইতেছি না হাতে টাকা পয়সা নাই তাস খেলার সাথে হাতে টাকা পয়সার কি সম্পর্ক সম্পর্ক আছে তুই তাসেন না মনের মন ভালো না থাকলে কোনো কিছুই ভাল লাগে না এই কামাল ওর হয়েছে কি রে ও আবল তামল কইতেছে কেন ওর কথা কি কমু কেমনে আমি নিজেই ভালো নাই ওরে বাবা আমি তো খুবই ভালো আছি মেম্বারের পিছনে ঘুরতে ঘুরতে পায়ের তলাক হয়ে গেছে টাকা পয়সার খবর নাই তুমি ওই বাড়িতে যাও টাকা পয়সা লাগে না ঋণীর লগে দেখা করতে এটা কি আমরা বুঝি না তোরা একটু বেশিই বুঝোস আমি আমার মনটা স্থির করতে পারতেছি না অবিয়ার তোমায় আজ এইটা দেখি ওইটারই পছন্দ হয় জরিনারও ভালো লাগে সুফিয়ারও ভালো লাগে সুফিয়া ওই মায়ের ঘাটাইতে যাও না চরথাফরা মায়েরা বইব ওই মায়ের মনে ডর বই নাই বললেই চলে শোন শোন এত ডরেলে প্রেম প্রীতি হয় না বুঝছো মায়েদের হাতে দু একটা চরথাফর খেলে কিছু হয় না মায়েরা এক গালে চর মারে আর এক গালে আদর দেয় দোস্ত তুই তো বাড়ির লুচ্চা গুন্ডা মাস্তানরা সাধারণত লুচ্চায় না তোর বাজারে দেখলাম উল্টা মায়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না কি করুন দোস্ত কও আমার মনে ভালোবাসা বেশি মায়েরা বুঝলো না মাছের জাবর কাটা দেখি মাছের জাবর কাটে এটা তো জীবনে শুনি নাই গরু যেমন জাবর কাটে মাছও তেমন জাবর কাটে যে কথা আগে শুনছো সে কথা শুনে কোনো মজা নাই যে কথা কখনো শুনো নাই সেই কথা শুনেই মজা আর নতুন কিছু আবিষ্কার করে বুদ্ধিমান লোকরা আমি বুদ্ধিমান লোক তাই মাছের জাবর কাটার বিষয়টা আবিষ্কার করছি আপনি বুদ্ধিমান এটা তো শুনলো হাসি ভাই হাসি পাইলে মাস্টারের সামনে যে খ্যাক খ্যাক করে দাঁত কেলায় হাসো মাস্টারে মজা পাইবো কথা কইলে আপনি তার মধ্যে মাস্টারে টানেন কেন মাস্টার কেপ্টার কামড় দিছে হ কামড় দিছে শোনো সুফিয়া তুমি আমার সুখ শান্তি নষ্ট করতেছো তুমি না হইয়া যদি আর কেউ হইতো তাইলে আমি তারে পুষ্কুনিতে সুবাইতাম আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আপনার সুবাই সুফিয়া তোমার এত বড় সাহস তুমি আমার পুষ্কুনিতে সুবাইলাম আমি এর প্রতিশোধ নিমু আমি তোমার পুষ্কুনিতে সুবামু মাস্টারের পুষ্কুনিতে সুবামু ওই তুই যাই হয় আপনি সুপের বাইক থেকে বিদায় করেন নাহলে আমারই বাইক থেকে বিদায় করেন তুমি বিদায় হও আর নিজ থেকে বিদায় হইতে চাওয়ার জন্য তোমার অনেক ধন্যবাদ ধন্যবাদ পরে দেন আগে কোন শয়তানের কোন হাড্ডি দিয়ে আল্লাহ পাক আপনারে বানাইছে আমার মতো একটা ভালো মানুষের শয়তানের সাথে তুলনা করলা নাকি আমার সাথে ইয়ার কি করো শয়তান রে শয়তান কইতে আমি ডরাই না আমি জমিদারের পোলা আমার বাহুতে আছে বল বিনা যুদ্ধে ছাড়বো না আমি আপনার ফুসকুনির এক ফোঁটা জল কি আবল তাবল কথা কও জলের সাথে আবার কিসের যুদ্ধ মুদ্ধ নাকি পাগল টাগল হয়ে গেলা পাওনো হই নাই তই হইতে বাকি নাই আপনার ছোট মেয়ে সুফিয়া আমার ধাক্কা দিয়ে পুষ্কুনিতে ফেলাই দিছে জান নিয়ে ফিরে আইছি বিচার চাই বিচার করেন ও হুকুম তামিল হয়ে গেছে শুনে খুব ভালো লাগলো মাইয়া আমার একটা কামের কাম করছে আপনি আপনার মেয়েরে দিয়ে আমারে মারার ব্যবস্থা করছেন আপনি মানুষ না আপনি খুনি আমি এক খুনি আদালতে যাবো আপনার লাল ঘরে ঢোকানোর ব্যবস্থা করুন তো তা আব্বা জান ভিজা কাপড়ে থানায় গেলে তো মানছি তোমার শরম দিব আর আমি তোমার শ্বশুর না তুমি যদি তোমার শ্বশুরের লাল ঘরে নিয়ে যাও সেটা তো তোমার জন্যই শরমের ব্যাপার আবার আমার সুটা আনতে তোমার কষ্ট করা লাগবে
তোমার লগে একটু মশকরা করছি, রাগ করো কেন? এইবারের মতো মাফ করে দিলাম, আর যদি কোনোদিন আমার লগে এরকম করে গুষ্টি শুদ্ধ জেলে ঢুকামো। স্যান্ডেল যত শুনতে করে গেছে। কিলো সাস্তা সাস কই যাবি? প্রেম করতে দেখি কোনো ভালো ছেলে পেলে পাওয়া যায় কিনা। মার লাগে ফাইজলামি এমন করে কথা কয়, শরমও করে না। এতে শরমের কি আছে? এমন ভাব করতেছ যেন আমার কোনোদিন বিয়ে হইব না। বিয়ার কথা মায়ের কাছে মায়েরা সবার আগে কয়, এটা এমন দোষের কিছু না। আচ্ছা কোনো কথাই কি তোর মুখে আটকে না? সত্যিকারের কথা কই যেতেছ? আমার বান্ধবী রিনি গো বাড়ি, হ্যারিনে বাজারে যাবো, তারপর একখান মোবাইল কিনবো। রিনি মিনি নামে তার কোনো বান্ধবী আছে? আমি জীবনে দেখিও নাই শুনিও নাই। দুনিয়ার সব মানুষের তোমার সেরম লাগবো, আমার সমস্ত বান্ধবী গো বাড়ি আনলে খাওয়ার বাড়তে বাড়তে তুমি বিরক্ত হয়ে যাবে। একটা কথা বললে 32টা উত্তর দেয়, ভাল লাগে না। তো তো বাড়িতে আইছে, ওরা নিয়ে তুই যা। তুমি কাম পাইলে না, আমি একাই যাব। রিনির সাথে একটু আড্ডা ফাড্ডা মাইরা তার মোবাইল কিনবো। তো যা বাইরে কিছু খাওন দাওন দিয়ে যা। আমি পারব না তো, 100-200 টাকা থাকলে আমরা দাও। তোর বাপের কাছে নিয়ে যা। যাইতেছি, তো দিব বলে মনে হয়। এখানে বসে রইছো কে? দরজা থাকো। খালি চা আনলা, লগে কিছু আনতে পারলো না? আরে আগে চা খাও, তারপর অন্য চিন্তা করো। এটা কি বানাইছো? চা না ফুসকুনির পচা পানি, তোমার আক্কেল কোন দিন হইব? কি, আমি নিজের হাতে চা বানাই আনলাম আর তুমি কইতেছো পচা পানি? খায়া দেখো, চা না ফুসকুনির পচা পানি। মনে রাখবা আমি জমিদারের ফলা। যাও দুধ আর সবরিকলা নিয়ে আসো, আমার খাটের নিচে দেখছি সবরিকলা ফাইকা আছে। এত ফুটানি দেখাইও না, আদি কল্লা পান না, আমার ভাল লাগে না। নিজের বাড়িতে তো জীবনও দেখলাম না দুধ কলা খেতে। নিজের বাড়িতে না খাইলে শ্বশুর বাড়িতে খামু না, এটা তোমার কাটা কইছে? আমার মরহুম আব্বা জানে কইতো, উনি যখন শ্বশুর বাড়ি যাইতো তখন আঙ্গুর বেদানা নাশপাতি কমলা আপেল আমলকি হরিতকি একটার পর একটা আইতেই থাকতো, কই আর ঠকাইতে পারতো না। এইটারে কয় জামাই আদর। আমলকি আর অর্থকি দিয়া জামাই আদর করতো তাইলেই বুঝছি। আর এইটা কথার কথা, দুইটা আইটেম বাড়াই দিলাম তোমার বোঝানোর লাগে। যাও আব্বা লগে দেখা করে আসো। তোমার বাপ রে এতে কও, আমি যাইতে পারুম না, মিজাজ খারাপ। পরে কোন্ডাতে কোন্ডা কমু, আমার দোষ ধরবো। কি আম্মা কিছু কইবা? বাইতে যাবো বান্ধবীর বাড়ি। যাও তো সাবধানে যাইও, এদিক ওদিক চাইবা না, সোজা রাস্তা ধরে আইটে যাইবা। চাইলে কি হইব? কি হইব এটা তো কইতে পারব না আম্মা, তো রাস্তাঘাট আবর্জনায় ভর্তি, পিছলা খায়া পড়তে পারো, ঠ্যাং ঠুং মাংলে বিপদ আছে না? ল্যাংরা মায়া কেউ বিয়া করে? খালি পথের দিকে চাই হাঁটুন যায়, আসল কথা তো এখনো কই নাই। ওনা আসল কথাই কও নাই, কও। মায়ে 200 টাকা দিতে কইছে। তোমার মায়ের তো কোনো আকল পছন্দ নাই, মাইয়া রে শিখাই দেয় টাকা চাইতে, এমনি নাচুন না বলি তার উপরে ঢোলের বাড়ি। তুমি কি কইতেছ? আমি তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। টাকা দিয়ে কি করবো আম্মা? টিফিন খাবো। নতুন হলাম, এই টিফিন জিনিসটা কি আম্মা? টিফিন হইলো খাওনের জিনিস, তুমি টিফিনের নাম উড়ো নাই, আর মানছে উড়লে তো তোমার শরম দিব। তো টিফিন খাইতে কেমন, তিতা না মিডা? তিতাও না মিডাও না, ওই খিদা লাগলে অল্প কিছু খাওনের নাম হইলো টিফিন। ও এইটার নাম টিফিন? আমি বুঝছি না জানি কি। তোমার মায়ের কও চারটা রুটি বানাই দিব, খাইয়া শান্তি পাইবা। বান্ধবী নিয়ে আমি রুটি খামু? মানছে দেখলে সিসি করবো না? আরে সিসি করবো কেন, অহন তো টাউনের মানুষ রাইতেও রুটি খায়, পুষ্টিকর খাদ্য। তোমার পুষ্টিকর খাদ্য তুমি খাও, আমি গেলাম। রাগ হইল নাকি আম্মা? হ সুফিয়া কই যাও? আগে বান্ধবীর বাইর পরে বাজারে যাবো। কেন বাজারে যাবে কেন? এটা মোবাইল কিনুম, মোবাইল ছাড়া জীবন চলে? কারো লগে মন খোলা কথা মন জানা। ঠিকই কইছো, তোমার একটা মোবাইল থাকা জরুরি, আধুনিক মায়াগো মোবাইল না থাকলে চলে? আপনার তো মোবাইল নেই, প্রথমেই বাদ, কতক্ষণ যাইব না। বাদ কে? তুমি যদি কও আমি অনি মোবাইল কিনুম, মোবাইলের কি মায় মরছে নাকি? চাকরি কইরা টাকা পয়সা গুছাইয়া তারপর মোবাইল কিনেন, আগে লাফালাফি করেন না। লাফালাফি করেও তো লাভ নাই, গরিব মানুষ পয়সা পামু কই? হায় আল্লাহ, জ্ঞান দিলা বুদ্ধি দিলা,
পয়সা দিলা না স্যার মন খারাপ করেন না আমার মোবাইল থেকে আপনি মাঝে মধ্যে কথা কইেন তুমি মাইন্ড করবা না মাইন্ড করম কেন আপনি আমার শিক্ষক শিক্ষক না হইলো আমি আপনার মাঝে মধ্যে কথা কইতে দিতাম কি কারণে কথা কইতে দিবা আপনি কেমন আলাবোলা আপনারা দেখলাম আমার অনেক মায়া লাগে আমার লাগে তোমার মায়া লাগে তুমি মন থেকে কইতেছো হ্যাঁ কইছি আল্লাহ এতদিনে তুমি আমার দিকে মুখ ফিরে তাকাইছো আমি যাই যাও নাই ও আসি আসি ঝগড়াঝাটি করবেন মাঝে মধ্যে করতে হয় আর বদ মানুষ দেখলে মনে হয় খালি গোড়লের মধ্যে পিটাই পিটাপিটি করা লাগবো না আপনি আমার সাথে খারাইলে আচ্ছা আমি এনে বহি আপনি খারান আচ্ছা আমি সারাটা দিন খাইটা মরি আর ওনার ভাগ্নি সারা পাড়া টরটর করে ঘুরে বেড়ায় এই যে আপনার ভাগ্নি যে লাগাম সারা হয়ে যাচ্ছে দিন দিন সেদিকে খেয়াল আছে লাগাম সারা হইব কেন ল্যাংরা নাকি তোমার মতো মানুষের লগে কথা কইলে গড়িরি করে ঠিক আছে ওরে আমি ডেকে নিয়ে আসতেছি তা তোমার মাইয়া মিনি কই ওই বোনের পথ ধরছে শোনো তুমি তোমার ভাগ্নিরে তাড়াতাড়ি বিদায় করো নালে আমি বিদায় হব বিদায় হও মানা করছো কেন কি আমার সুখের চাইতে তোমার ভাগ্নির সুখ বেশি হয়ে গেল ও শুরু হয়ে গেছে প্যাট বানালে না আচ্ছা বাপ মা মরা মাইয়াটা আমার এখানে থেকে একটু লেহা পড়া করে এটাও কি তোমার সহ্য হয় না ওইটার লেগে তো আমার মাইয়া নষ্ট হইতেছে এটা জবাব দিব কেডা আরে তোমার মাইয়া ওর কাছে পড়াশোনা করে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে যত সব উটকো ঝামেলা আমার উপরে ফালায় আচ্ছা ঠিক আছে আহু কাজকা দুইটার আমি বান্ধা পিটাম খবরদার তুমি আমার মাইয়ার গায়ে হাত তুলবা না কই যাও হাটে দেখতে পাও না কই যাই হাটে মা মানুষ হাটে যায় নাকি পাঁচজন না গেলাম যাই তোমার সাহস আচ্ছা সুফিয়া তোমার এত সাহস কেন আমার সাহস পুরুষের থেকে বেশি সুফিয়া এত সাহস থাকুন ভালো না এখন আসল কথা কও আমার এত সময় নেই এত দেরি করলে কেন এতে কখন থেকে দাঁড়ায় আছি পায়ে ব্যথা হয়ে গেছে আল্লাহ তা তোমার পায়ে ব্যথা হলে আমি কি করব পায়ে তেল মালিশ করব এত চ্যাটাং চ্যাটাং কথা তুমি কও মেজাজটাই বিগড়ায় দাও আচ্ছা ঠিক আছে আমি দুটো একটা মিঠা কথা কো শোনো আমার মুখে মধুও নাই মিঠা কথাও নাই আর আমার লাইগা এই যে পথে খাড়ায় থাকাও কোনো লাভ নাই গুদাও দি কষ্ট পাইবা কষ্ট পাওয়ার কাম সিলিম করে না সুফিয়া আর যাও গে তুমি লও আমি তোমার পোষা দিয়ে দিচ্ছি তোমার লগে আব্বা দেখলে আব্বা আমার মারে ফেলা কেন মারে ফেলবে কেন আমি কি খারাপ ছিলাম আমার কি কোনো খারাপ রেকর্ড আছে অনেক খারাপ রেকর্ড আছে তুমি সারাদিন তাস পিটাও গুন্ডামি করো তোমার কেউ পছন্দ করে না কোন শালা কইছ আমি কোন শালায় কইছি আমি গুন্ডামি করি তুমি এই গ্রামের হকগুল রেজি গাও আন্ডা বুড়া বাচ্চা জুয়ান সবাই আমাকে ভালোবাসে ভালোবাসে না চাই তোমার সবাই ভয় করে এসব গুন্ডামি ছাড়ো সুফিয়া তুমি তো বুদ্ধিমতী সব কিছু বুঝো এটা বুঝো না আমি কি খালি গুন্ডামি পান্নামি করি এই যে গরিব মানুষের পোলাপানরে পড়াই এটা কোনো ভালো কাম না হ্যাঁ ওইটা ভালো কাম কিন্তু পথের মধ্যে খাড়াইয়া মায়া মানুষের পথ আটকানো এটা খারাপ কাম আপনি ছাত্রী তো বাইরে ভিতর বাড়ি আপনি কি কারণে ছাত্রী ভিতরে থাকলেই খালি ভেতরে থাকা যাবে নাইলে থাকা যাবে না এমন কোনো আইন তো নাই আম্মা জানে এই বাড়ির ভেতরে যখন তখন ঢোকার অনুমতি আমারে দিয়ে দিছে আপা আসসালামু আলাইকুম আপনার সাথে আমার আগে কথা হয়নি ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব তো ছায়ার মতো এদিক থেকে এদিকে যায় এর লিগে কত নিতে পারি তুমি মাস্টার সাহেব ছায়ার মতো এদিক থেকে এদিক যায় আর তুমি ছায়া ছায়া দেখো আমার মত তো ভালো না পচাত মেয়ে কোন হনকার খবরদার আজে বাজে কথা কইবা না কইলাম আপনারা আমার সামনে ঝগড়া করবেন না
আমার সামনে ঝগড়া করলে এটা আমার জন্য খুব শরমের বিষয়। শুনেন, আমি একটা কথা কই, দুলাভাই, দুলাভাই একটা শয়তান, একটা হারামজাদা, কিন্তু মানুষটা ভালা, মনটা খুব নরম। মাস্টারে দুই দিন দেখাই ভালা মন্দ বুঝে ফেলাইলো, আর তোমরা একদিনও বুঝলা না। বুঝবো কেমনে, খালি তো উল্টা পাল্টা বুঝাও। আল্লাহ যে কি দিয়া তোমারে বানাইছে একমাত্র আল্লাহ জানে। আরে শুকনা কথাই সিরা ভিজবো না, দুইজন মেহমান সকাল থেকে মুড়ামুড়ি করতেছি, একটা চায়েরও ব্যবস্থা নাই। দুলাভাই চলেন বাজারে গিয়া চা খাই, বাইরের চা খাইতে মজা। পয়সা পাতি দিব কেটা? পয়সার কথা চিন্তা করেন না, পয়সা আমি দিব। চলেন অহংকার দিনে মোবাইল না হইলে চলে না, অহন তো দিন মজুরের কাছে একটা করে মোবাইল থাকে। মোবাইল থাকলে পোলার অনেক ঝামেলা করে, অনেক কাজে বাজে কথা কয়। তোরে তো দুই একদিন কইছে, কারণ আমার খুব শুনতে ইচ্ছা করতেছে। কয় তুমি খুব সুন্দর, তোমার হাসিটা খুব সুন্দর, আই লাভ ইউ, বাকিটা কোন যাবো না। কোন যাবো না কেন, অনেক খাসর খাসর কথা কয়। রাইতেবেলা মোবাইল বন্ধ করে শুই, ওই সময় বেশি জ্বালায়। শোন, তোরে তো একটা কথা কয় হয় নাই, আব্বা আমার লাগে একটা লজিক মাস্টার আছে। দেখতে কেমন, বয়স কত? বয়স 27-28 হইব। দেখতে খুব সুন্দর, বাড়ির লোকে মনে করবো পড়তেছে, আর পড়ার নাম কইরা সবাই প্রেমের কথা কয় সারের লগে। তুই এত বেশি বুঝোস, আমার সারের অনেক রাগ, উল্টা পাল্টা কথা গুলি স্যাট করে উঠে। আরে যেই পোলা যত সেট করে উঠব সেই পোলা তত তাড়াতাড়ি পড়ব। চল মাস্টার, তোমার দেখে তো জমিদারের পোলা মনে হয়। মাস্টারি করতে এলে কোন কামে? সে এক লম্বা ইতিহাস, আমার লাইফ হিস্টোরি শুনতে গেলে দুই দিন সময় লাগে যেতে পারে। বুঝছি, আমার মতো পেশে পুরাই পথ ধরছ। এই গ্রামটা না খুব সুন্দর, এখানে ঘুরতে আমার খুব ভালো লাগতেছে। প্রথম প্রথম ভালোই লাগবো, পরে যখন ঠাটা ফরা রোদ মাথার উপরে পড়বো তখন আর ভাল লাগবে না। আচ্ছা দুলাভাই, এই গ্রামের সবাই আপনি চিনেন? সব মানুষ তো চিনি না, তবে বেশিরভাগ মানুষটাই চিনি। সবাই আমার জামাই জামাই করে পাগল হয়ে যায়, বড় লোক মানুষের একমাত্র জামাই তো, আদরই আলাদা। তাহলে তো আপনার লগে ঘুরতে হইব, জামাই আদর পাওয়া যাইব। লও লও আমার লগে, দেহ আমার তুলে স্মৃতি। রবে ভালো করে দুই কাপ চা দাও, আলগা পাত্তি মারবা, কাঁচা পাত্তি। উনারে তো চিনলাম না। আমি সাজু, ব্যাপারী বাড়ির লজিক মাস্টার। শোনা, উনি আসলে ঠিক মতো যত্ন আত্তি করবা, মাস্টার মানুষ তো ভাবসক করি আলাদা। দুলাভাই আমার কোনো ভাবসক্কর নাই, আমি অতি সাধারণ মানুষ। যতই তোমার লগে কথা কইতেছি ততই তোমার আপন আপন মনে হইতেছে। চাটা খুব ভালো, সময় পাইলে আসুন। আমারও নিয়ে আসো, ওই বাড়ির চা মুখে দেওয়া যায় না। দুলাভাই ঘরের কথা পরের জানানো ঠিক না, চলেন যাই। ভালোই তো লাগতেছে, আর একটু বসি না, আমার কাম আছে। বিলটা কত ভাই? কোন 6 টাকা লোন। তুমি ওরে আপনি আপনি করতেছো কেন? তুমি মাস্টার মানুষ, সম্মানী লোক, ওরে তুমি করে দিবা। হ আপনি আমারে তুমি করেই কইন, আপনি শ্বশুরের দয়ে এই দোকান পাট করতেছি। কার শ্বশুরে? ভুল হয়ে গেছে গা, আপনার কথা কইতে গিয়া ওনার কথা কইয়া ফেলাইছি। অসুবিধা নাই, স্লিপ অফ টাঙ্ক। ভালো একটা কথা শিখলাম, তোমার লগে চললে অনেক কিছু শিখুন যাইব। স্যার, আমি মোবাইল কিনছি। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ 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 বাহ, খুব সুন্দর সেট তো। দাঁড়াও আমি তোমার সেটের মধ্যে তোমার নাম লিখে দিই। হ্যাঁ কি কর, আপনার মোবাইল নাই, বেশি টিপাটিপি করলে নষ্ট হয়ে যাবে।
তোমার নাম্বারটা কত আছে এই যে এখানে কাগজে লেখা আছে আপনার তো ফোন নাই নাম্বার নিয়ে কি লাভ ও তা তো ঠিক আমার তো ফোন নাই আমি তো গরীব মানুষ গরীব গরীব করে না তো স্যার আমার খারাপ লাগে আমার জন্য তোমার খারাপ লাগে লাগবো না আমি মানুষ না আমার মা নাই স্যার শুনেন আমি ভালো করে পাস করে নেই তারপর আববারে কইয়া আপনার জন্য একটা মোবাইল কিনে দেব স্যার আপনি কিছু খাইছেন কি খামু খিদা নাই কইলেন এক কথা খিদা নাই আমি বাইট নাই আর আমার সারে না খায় বয়ে রইছে আমার মা যে কি বুঝি না আর আমার বোন তো সারা দিন যাবাই না ব্যস্ত স্বামীরে নিয়ে ব্যস্ত থাকা ভালো বিয়ের পর তুমিও তোমার স্বামীরে নিয়ে ব্যস্ত থাকবা হ থাকুম কিন্তু আমার জামাই এরকম ব্যান্ডাগাজি হইব না কাম নাই কাজ নাই সারাদিন বড় বড় কথা স্যার আপনি বলেন আমি আপনার লেগে চা বিস্কুট নিয়ে আই শোনো আমার তোমার ভালো লাগে এই কথা কওয়ার সময় হলো আসে নাই আচ্ছা স্যার আপনি এত লেখাপড়া জানেন কিন্তু আপনি তারপরও লজিং মাস্টার হইতে আইলেন কেন আপনি তো চাইলেই মেলা বড় চাকরি করতে পারেন তুমি কি আমার খেদাই দিতে চাও তুমি চাইলে আমি যাইগা যাইবেন কেন আমি আপনারে যাইতে দিলে তো কই গেছিল কথা কোনো কেন তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার কি হইছে আমারে কও আমার কিছু হয় নাই তুমি আমার পথ ছাড়ো তো পথ ছাড়ো মামা আমি দেখব আমার যাইতে দাও তোমার মামি দেখলে কি হইব তোমার মামির আমি ডরাই না তুমি ডরো না আমি ডরাই তুমি আমার সাথে আর কথা কইতে আইবা না আইবো না মানে কইলে হইলো গফুর মিয়ার লগে আমার কিসের খাতির আসি দুসু তোমার লিগা দূরে কাম করে দিয়ে যাতে এই বাড়িতে ঢুকার সুতা এটা তুমি বুঝো না মামার লগে তোমার কি এর এত কাম কিয়ের তো ব্যবসা বাণিজ্য এটা তোমার বুঝানোর দরকার নাই তুমি খালি জানো এই বাড়িতে আমি আহি শুধু তোমার লিগা আমারে তোমার দরকার কি তুমি তো যারে দেখো তারই পছন্দ করো তুমি তো সুফিয়ারও পর্তাটক অল লগে তোমার কি কাম এটা হচ্ছে ওই সুফিয়ার লগে একটু ফাইজলেমি করছি দুইটা আজবাজে কথা কইলে উচিতা যায় আর চেতলে ওরে ভালো লাগে সুন্দর লাগে তুমি আমার সামনে আরে সুন্দর কইতেছো সুফে তো আসলে সুন্দরী তুমি অস্বীকার করতে পারবা তাহলে আমার পিছনে ঘুরঘুর করো কেন সুফিয়ার কাছে যাও সুফে তোমার বন্ধু আর তোমার তো আমি ভালোবাসি তুমি আমার প্রেম অনেক কথা শিখছো না আমি তোমারে বিশ্বাস করি বিশ্বাস সৃষ্টি করো আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি এটা তোমার মনের কথা না এইটাই আমার মনের কথা আপা আপা কি হইছে দুলা ভাই আবার নয়া পিড় শুরু করছে কস কি কার লগে বাংলা ঘরে গিয়া দেখো কার লগে আমি এই সব পিতলা পিরিত একদম সহ্য করতে পারি না আরে গলাটা ধাক্কা দিয়ে বাড়ি লয়ে নি রাখে হ্যাঁ আউ কাজ ঠ্যাং বাঙ্গা লুলা করে রাখে দিন আর আমার নতুন শখ দেখছে হ্যাঁ ঠ্যাং বাঙতে হইব না আমি তারে কয় দেব আজে বাজে মানুষের লগে বন্ধুত্ব করলে আম গোবাড়িতে থাকতে পারবো না আরে শুধু আলতু ফালতু কে কোনো মায়ের লগে কথা কইতে দিব না এর মধ্যে আবার মায়া আইলো কই থেকে তুই না কইলি কার লগে জানে আবার নতুন করে পিরিত করতেছে আরে আপা তোমার মাথায় হাসাই বুদ্ধি কম তুই বুঝলি কেমনে আচ্ছা তুই না এমন একটা মাইয়া খালি কথা ঘুরাস তুই কইছিস বইলাই তো আমি ওর উপরে এমন রাগারাগি করতেছি তুই কইবি না মাইয়াটা কেডা আমার চেনা ন চেনা আরে মাইয়া না মাইয়া না আরে মাইয়া না হইলে আবার পিরিত করে কেমনে আরে এই পিরিত সেই পিরিত না সার এর লগে পিরিত এমন পিরিত যে সালাত হইয়া পালায় ভালোই করছে আমি মনে করছে কি নাকি আমার মন কইতেছিল তো তো এমন বাজে কাম করতেই পারে না ও আমার প্রাণে সেও ভালোবাসে সাই বাসে তোমার কথা হই না না আমার একটা গাও জ্বলে আচ্ছা ইরম একটা দান্দাবাজ লোক রে তুমি বিয়া করলা কেন অত দেমাক দেখাইস না ওর মতো একটা খানদানি পোলারে বিয়া কইরা তারপরে কইস এত ফুটানি মাইরো না থাকে তো গড় জামে এবার বড় বড় কথা তো মামা কই গেছে বইসা থাকতে থাকতে তো শিকড় গজাই গেল সেলিম ভাই যে কি কও না মামার কোনো আসল জানি স্টেশন আছে বসে থেকে লাভ কি তাও ঠিক রিনি এক গ্লাস পানি খাওয়া গলাটা শুকায় কাট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি নিয়ে আইতেছি শুনো 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 বসো বসো পানি পরে খাবো নে তোমার লগে কথা কইলি তোমার লগে কথা কওয়ার কারণে পিপাসা নাই
আজব কথা কইলা তো আমার লগে কথা কইলে পিপাসা জায়গা এরকম কথা তো শুনি নাই আসলে নি তোর মামি কই হের তো বছর পার বেশি বাপ দেহ মনে হে নিজে মেম্বার তুমি কেমনে জানলা আমি জানম না তোর মামা ডান হাত কিরা এই সেলিম সেলিম না থাকলে তোর মামা বড় মেম্বার হয় এটা চুকিদার হইতে পারতো না এই কথা মামার কাছে কইলে মামা আর বাইতে দিতে দিব না মামা একজন জনপ্রতিনিধি মামার কথা বাদ দাও তো এবার তোমার কথা বলো তুমি কেমন আছো আমি ভালোই আছি খাই দাই বেড়াই আচ্ছা আমি এখন যাই লোকজন দেখলে আমার খারাপ কথা কইব গ্রামের লোক যা পাজি তিলের তাল বানায় ফেলায় আহা এত ডরাও কে আমার কেউ কিছু কইবার সাহস পাইবো না মাইশে তোমারে খুব ডরায় এজন্য তোমার খুব গর্ব না হ্যাঁ আমার ডরায় উচিত কথাও কয় না এইটাই তোমার জন্য খারাপ যে জোর দেখায়া জনপ্রিয় হইতে চায় সে আসলে জনপ্রিয় না এটা কি কইলা এই বাইতে কোনো মানুষ থাকে একজন জামাইয়ের আগমন উপলক্ষে পিঠা পায়েশ রান্না হইব জামাই মনের আনন্দে খাইবো এসবের কোনো লক্ষণ আছে তুমি এক কাম করো কাল সকালে বাজারে যাও বাজার থেকে বড় একখান মোরগ কিন না আমার বাপ জানলে দেখায় দাও যে তুমি কত দামি জামাই ইচ্ছা হইলে তুমি যাও আমি অত বোকা না যে মোরগ কিনে আনে তোমাকে বাড়ির থাটপাশ লোকজন খাওয়ামো কি আমরা হইলাম থ্যাত কেলাস আরে তোমার তো কোনো নাম্বারই নাই মিষ্টি নাই মুষ্টি নাই শ্বশুর বাড়ি তুইটাইছে আমি এই মুখটা দেখাই কেমনে মুখ দেখাইতে না চাইলে দেখায় না গোরকা পরো পর্দা হইব তোমার লাগে কথাই কইতে ইচ্ছা করে না ইচ্ছা না করলে কইও না গ্রামের হাজার দামে আমার লগে কথা কওয়ার লেগে লাইন ধরে থাকে সারা দিন মোবাইলে মিস কল দেয় বদমাইশ লুচ্চা ঘরে বউ রাইখা অন্য মেয়ে মানুষের লাগে কথা কও বেশ সরব একটা গালি দিও না কইলাম আমারে বেশি জ্বালাইলে কিন্তু আমি পালামু পালাইবা তুমি পালানোর আগে তোমার গাড় দই আমি বাই করে দেব আল্লাহ তুমি আমারে রক্ষা করো সেলিমের লগে ফুসু ফাসু এত কি কথা কইলি কি আর কব কইলাম যে আমার মামি তোমারে পছন্দ করে না তুই এই কথা কইতে গেলি কেন আমারে ওর কাছে তুই ছোট করলি তোমারে ছোট করলাম কেমনে মুখের উপরে ওরে কয়ে দিলাম যে তুমি ওরে দেখতে পারো না তোর লগে ওর এত কিসের খাতির আর কোনোদিন দেখলে ওগ বাড়িতে পাঠাই দিমু তোরে আমি ইচ্ছা করে না গেলে তুমি আমারে পাঠাইতে পারবা না মামার আদর আদর মাথা উঠে গেছিস আমি তোমার কি করছি খালি খালি তুমি আমার দোষ ধরো ওই পোলা গুলান বালা না আমি তোর বালার জন্য কইতে আসি অগরে আমি চিনি তুমি চিন্তা করো না তো আমার লেগে তোমাকে লজ্জা পাইতে হইব না আর সেলিমন হ্যাঁ আমারে পছন্দ করে তুই কি ওরে পছন্দ করস না ওর মনে ঠিক নাই তাহলে আগানোর দরকার নাই টিভি দেখা যায় না খালি কথা কয় বাড়তি পেশাল তুই এত কথা কসকে হ্যাঁ পেয়াসাল পারমু নাচমু গান গামু তোর তাতে কি তুই হেনে বয়ে রেছিস কে মনের আবেগ অনুভূতি প্রকাশ করব না মনের মধ্যে কি একটা ফুটতে ফুটতে ভাব আসছিল দিলাল অন্য মন্ড করে দুলা ভাই আপনারা দুইটাই পাগল মিলছেন ভালো আমরা পাগল হলে তো তুই বদ্ধ পাগল লেখাপড়া বাদ দিয়ে তোমার টেলিভিশন দেখা উচিত না তোমার ওই বাদাম মা মাস্টার কই হ্যার উচিত ছাত্রীর চুলে ধরে পড়াইতে বসানো শালায় গায়ে হাওয়া লাগিয়ে বেড়াইতেছে না আপনি আমার স্যার নিয়ে আজে বাজে কথা কইলেন কেন আপনার সাহস তো কম না বাইরন বাইরন আন ঘর থেকে কথা কর সিরি নাই অশিক্ষিত উন্মাদ আমি উন্মাদ হইলে তগো সদ্য গোষ্ঠী উন্মাদ দেখছো রে জিয়া এই সেরি আমারে সহ্য করতে পারে না আমগো চাইতে হ্যার ওই মাস্টারের উপরে দরদ বেশি এই সেরি লেগে আমরা এনে টিকতে পারুম না সেরি সেরি করেন না অহন বয়রাসন কেন জানে এন্ত কা এই তোর কথা যামো হ্যাঁ তোর কথা যামো দেখতে যাই তুই কত দূর যাস এটা আমার বাপের বানে আমি যখন ইচ্ছা তখন যাবো আমাদের যতদিন ইচ্ছা ততদিন আমরা থাকবো মায়ের দাদা কইতাছেন যাও 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 কও গিয়া পারে তো খালি কথা কথা মায়ের গিয়ে নালিশ আপনি যান তুই গো আমারে সপনো
আমি পা তুললে ঝুলাইলি ছাড়বো, বাজারে যেতে হইব না? শরীরটা ম্যাজম্যাজ করতেছে, বাজারে যেতে ইচ্ছা করতেছে না। আরে মাইয়ার জামাই বাড়িতে এসে এই দিকে আবার একজন মাস্টার বাড়িতে রাখছেন, এখন যদি ভালো কিছু না খাওয়ান তাহলে বদনাম হয়ে যাবো না? যান বাজারে যান, মাছ মাংস নিয়ে আসেন। মাছ মাংস আনার লাগবো কেন? বাড়ির চারিপাশে লাউ কুমড়া লতা পাতার অভাব আছে, শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপনার মতন এমন খাটাস মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। আপনার বাপ দাদা কি কোনোদিন কিছু খাওয়াই নাই? খামা খাস এত্তছ কেন? হেরা হইলো আমার আপনার লোক, আর আমি কি করে দাওয়াত দিয়ে আনছি? নিজের ইচ্ছা করা আইছে না? আজ আইরা খালি চিল্লা চিল্লি। আম্মা একটা কথা বলি, আব্বারে হিট দিয়ে কোনো কথা বলবেন না, ওনার বয়স হয়েছে, যে কোনো মুহূর্তে নাই হয়ে যেতে পারে। আমি নাই হয়ে আর চাইলে সেইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কি কোন আব্বা জান, আপনার কিছু হইলে উপায় আছে, আমি আপনার একমাত্র জামাই, আমি একলাই সংসার চালাইতে পারবো। ও এখন সংসার চালানোর কথাও চিন্তা করতেছো? চিন্তা বাদ দাও, আমার সংসার ভূতে চালাইব। কথাবার্তা একটু বেশি হইতেছে, আপনি বাজারে যান তো। আব্বা বাজারে দেবেন, একটু কষি গরুর মাংস এনেন তো, কষি গরুর মাংস ভুনে আমার খুব পছন্দ। টাকা পয়সা একটু শর্ট আছে, ধার দাও, কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো। টাকা দিতেইব আব্বা, মানি ব্যাগ তো ফেলে আসছি, অসুবিধা নাই, আমার কাছ থেকে টাকা নিয়ে যান, আমি পরে দিয়ে দেবো। আমার লোকে ফাত্রা মিয়া, কত জলে কত মাছ টের পাইতেছে তোমার, লও আমার লোকে। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে, আয় মজনু সেজে সেজে, ও ভালোবাসা লাইলে। এই সেলিম, আরে কি রে, কেন একা একা বইয়ে গান গাইছিস? ঘটনা কি? একজনের আশায়। কার আশায়? লাইলে মজনু নাম শুনছ? আমি হইলাম মজনু, আর লাইলে এই পথ দিয়ে যাইব, তারপর তার লগে আমার দেখা হইব। এই এই গের মতো লালি নামে কেউ নাই রে, কার কথা কইতেছস? ও লালি নামের কারো তুমি চিনই না, তাহলে তো তোমার লগে এই বিষয় নিয়ে কথা কয়া উচিত না, তুমি যাও। এই সেলিম, তোর কি হয়েছে ক দেহি, তুই মাথা কারোর মতো কথা কইতেছস কে? চল তোর বাড়ি যা। আরে আমার কিছু হয় নাই, একটা মায়ের আমার ভালো লাগে, হেললে গেম বই রয়েছে। ও এই কথা, তা মায়েটা কেটা রে? বদরুদ্দিন মায়া সুফিয়া, ওরা আমার ভালো লাগে। তুই এনে বই রয়েছিস কে? ঘটে পাঠা। আরে তোর মতো পোলা পাওয়া ওই বদরুদ্দিনের সাত জন্মের ভাগ্য। ঘটক পাড়ায় আমি বিয়ে করুম না, তার লগে আমি ভালোবাসা করুম, তারপর বিয়ে করুম। ও করো, তারপর যখন মাথার উপরে বয়ে পড়বো তখন তো আর নামাইতে পারবা না। এই রিক্সায় খারাপ বাজার যাবো। এই রিক্সা লাগবো না, রিক্সা লাগবো না, বাজার তো কাছে, চলো হাঁটতে যাই। আরে দূরে হাঁটতে হাঁটতে তো পারতাছি না। আরে আমার ডায়াবেটিস না, হাঁটা তো আমার জন্য উপকারী। আর তুমি তো জোয়ান মানুষ। আমি জোয়ান মানুষ তাহলে তো কথাই নাই, চলো হাঁটি। এমন কোন জুস জীবনে দেখি নাই। কিছু কইলা না? কইলাম তাড়াতাড়ি হাঁটি। ভালো হয় নি তোর দুলা ভাই এইসব কম দামি মোবাইল পছন্দ করে না? এত ফুটানি মারো না, জীবনে দেখছো এরকম মোবাইল চোখে নাম শুনছো? হয় কি কইলি তুই? তুই জানো যে তোর দুলা ভাই হচ্ছে গিয়ে জমিদারের পোলা, তো গোমন তো ফকির নি না? কি কইলি? আমি ফকির নি? হ্যাঁ ফকির নি আমরা। হ্যাঁ তোরা ফকির নি। আম্মা আম্মা এদিকে আসো, তুমি যদি আজকে আপারে বাড়ি থেকে বাইর না করো আমি এই বাড়ি থাকুম না আমি কয়ে দিলাম। এই কি হইছে তোর দাইতে লাগাইছিস কেন? তোমার আল্লাহ দি মাইয়া আমাগো কয় আমরা নাকি ফকির নি, নিজের জামাই ঘর জামাই থাকনের লাগা এক পায়ে খাড়া, তার আবার রং বেরঙের ঢং। মা ওরে চুপ থাকতে কও, তোমার আল্লাহ পায়ে পায়ে এটা মাথায় উঠছে, তুমি যদি এক কোন ওর কিছু না করছো আমি কিন্তু এক কোন বাড়ি থেকে চলে যাবো। জানা এ সুফিয়া তুই হেঁটে গেলি, দুইটা বোন মিলামিশে থাকবো, তা না সারাদিন গেলে চুলাচুলি করস। মা ওরে তোমরা মোবাইল কিনা দিছো, আজকে তোমরা আমার একটা মোবাইল কিনা দিবা, আমি তোমার মাইয়া না? এইডা আমি আমার নিজের পয়সায় কিনছি, তোর ক্ষমতা থাকে তুই একটা নিজে কিন না, তারপর দেখ। সুফিয়া তুই থামবি, বেশি মারামারি করলি চট করে মারুম। মারো না কেন, খায় রেছো কেন? মারো, আমি তো তোমার কাছে বেশি রাখো, জামাই সুদ্ধা মায়ারে ঘরে রাখো, ঘর জামাই বানাও, ঘরে শান্তি নষ্ট করো। তুমি এইটা আমার বাপের বাড়ি, আমি এখানেই থাকবো, তুমি কি একটা কারণ কি?
আপনি বিয়ে করছেন কয়টা? কি এটা কোনো প্রশ্ন হইল? গর্ধপুরকার শ্বশুরের লগে এইভাবে কথা কয় কেউ? সেটেন কে কতার কথা কইলাম, দুজন বোবার মতো হাঁটতেছি, ভাল লাগে? এই যে আপনি সেটতেছেন আমার লগে, এইটাও ভাল লাগতেছে। কথা কইতে কইতে হাঁটার মজাই আলাদা। তোমার কথা শুনে তো পায়ের রক্ত মাথা উঠে গেছিল, জামাই ফুলে পাইছে গেলা। আপনার স্বভাব বুঝছেন আব্বা, একেবারে নেতা গো মতো। নেতারা যেরকম হঠাৎ করে সেটে যায়, আবার ঠান্ডা হয়ে যায়, আপনি এরকম এই সেটে যান এই ঠান্ডা হন। সত্যি কইতেছো? তুমি এটা অনুভব করলা কেমনে? আপনার চোখের চাউনি, কথা কর ভাবসাব, হাঁটার স্টাইল একেবারে বড় নেতার মতো। এই কথা অবশ্য আমিও ভাবছিলাম। মাঝে মধ্যে তো আমি আমার নিজের গাম্ভীর্য দেখা নিজেই টাসকি খাইয়ে যাই। আমার মতো মানুষ নেতা হইতে পারলো না। আব্বা নেতা হইতে গেলে চামচা লাগে, আপনি হনু সেরকম চামচা পান নাই। ওই রকম একটা চামচা জোগাড় করে দাও না, টাকা পয়সা যা লাগে বেতন বুতন খাওয়া দাও আমি দিব নে। আপনি চামচা রাখলে বেতন বেশি দিতেই, কারণ আপনার বাড়িতে খাওয়ান দাওয়ান ভালো না। রাগের মাথায় কথাটা কইলে মনে হয় আমি নেতা হইতে পারুন তো? আপনি রাস্তা দিয়ে সিনা টান করে হাইটে যান, আমি আপনাকে ফলো করি, তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনি একজন বিরাট নেতা। মা তুমি ওর কান্দন থামাও, এই বাড়িতে থাকার মতো অবস্থা নাই, যত সব পাগল ছাগলের কাণ্ড কারখানা। তুই ছাগল, তোর মাস্টারের ছাগল, খবরদার আমার মাস্টারের নিয়ে কথা কবি না। মা আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। কই যাবি? হ্যাঁ শিয়ানে মা এক কথা কথা খেলে বাড়ি ছেড়ে যামুকা, বাড়ি ছেড়ে যামুকা। আরে দেখো এই সেড ওই মাস্টারের হাত ধরে পালাই দেবে। ওই দেখো আমার কই দেবে? আই রে জিয়া কি কইতে? আই তুই হাতে যা। আল্লাহ রে মাস্টারের শুনলে তোর মুখ দেখান যাইবো না। হ্যাঁ আই তুই যাইতে যা। আমার কপাল হাই রে কপাল রে। আগে প্র্যাকটিস করতে হইব, বুঝাইতে হইব আমি একজন দামি লোক। এই এই তোর তোর হাতের মধ্যে কি কি লুকাইলি? কই না কিছু নাই, এমনি এমনি। আরে এমনি কোনো জিনিসের নাম হয় নাকি? কি আছে দেহ 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 তোর হাতে? আর দেখ না বাইর করস না, দে দে দে। হ্যাঁ ও মা এইটা তো দেহি মোবাইল। আরে হ্যাঁ মোবাইল, কিন্তু খেলনা মোবাইল বুঝছো, ওই যে গার্মেন্টস মাই এগুলো দেখলে একটু হ্যালো হ্যালো এইগুলো করি আর কি। মাই এগো দেখলে হ্যালো হ্যালো করো, তো হ্যালো হ্যালো করে তোর লাভটা কি? লাভ হলো ওই যে মনে করো একটু বড় লোক ভাব, তারপর একটু হিরো হিরো মনে করে আর কি। আর এরকম করে যদি একটা মাইয়া ম্যানেজ করতে পারি, শালা 420। আরে এমন করে মাইয়া পাওয়া যায় না। কিন্তু তোমার পিছনে থাকলে তো জিন্দিগি তো কোনো মাইয়া পাবো না, আমার নিজের ব্যবস্থা আমার নিজেরই করতে হইব। সাবধান, কোনো মাইয়া যদি তোর নামে আমার কাছে নালিশ করে তাহলে আমি কিন্তু তোরে এই গ্রামে থাকতে দেবো না, আমি কিন্তু আইনের লোক। এই দিল ভাই দেখো তো আমার একটু হিরো হিরো লাগতেছে না? পাশায় নাই শাল, রাধাকৃষ্ণ নাম, যা ভিতরে যা। বুঝছি, ইহ জনমে তোমার মহাব্বত আমার কপালে নাই। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন দই মিষ্টি খাইতে খুব ভালো লাগে, আইন দই মিষ্টি খাই। চলো খাই। মিষ্টি
আপনার ডায়াবেটিস, আপনার মিষ্টি খাওয়া যাবো না, আমি খাই আপনি দেন। তাহলে তুমি খাও, আমি যাই। যান, বিলটা দিয়ে যান। আমার কাছে তো বান্তি নাই, তুমি এখন দিয়ে দাও, আমি পরে দিব। কত টাকা? 500 টাকা আমার দেন, বান্তি দিই। একটু অসুবিধা আছে তো, টাকাটা মাঝখান থেকে সিরা জোড়া লাগাই দেওয়া লাগবে। আব্বা, আপনার লগে বাজারে মিষ্টি খেতে এসে আমি যদি বিল দিই আপনার ইজ্জত থাকে? ও, এখন তুমি আমার ইজ্জত নিয়েও চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি এবার দিয়ে যাইতেছি। আল্লাহর হস্তে ভবিষ্যতের এরকম বিপদে ফেলায় না জীবনও না। আপনার এতটি টাকা খরচ করাইলাম, আমার খুব খারাপ লাগতেছে। বুঝছো তাইলে? তোমার সরল জবাবের জন্য ধন্যবাদ। Thank you.